গল্প শুরু হওয়ার আগে শ্রোতা বন্ধুদের কাছে একটি ছোট্ট আবেদন। আমাদের এই গল্প হলো সত্যি অরিজিনালস অডিও স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই প্রয়াসে পাশে থাকুন, ধন্যবাদ। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প হলো সত্যি অরিজিনালসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক ঐতিহাসিক রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী। আজ আপনারা শুনতে চলেছেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জগৎ শেঠের রত্নকুঠি। শ্রী হেমেন্দ্র কুমার রায় জন্ম 1888 সালে, কিশোর সাহিত্যে তার জুড়ি মেলা ভার, লিখে গেছেন বিভিন্ন রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী, তার মধ্যে উল্লেখযোগ্য যক্ষের ধন, আবার যক্ষের ধন ইত্যাদি। তার সৃষ্টি জয়ন্ত মানিক এবং ইন্সপেক্টর সুন্দরবাবু আমাদের কাছে এক প্রিয় চরিত্র। আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানান। শুরু হচ্ছে আজকের গল্প, জগৎ শেঠে রত্নকুঠি। শুনতে থাকুন, গল্প হলো সত্যি অরিজিনালস। দোতলার বৈঠকখানা, আসনে আসীন দুই বন্ধু, ভাব যাদের গলায় গলায়। জয়ন্ত মানিকের কথা বলছি। চলছিল আলোচনা। সরকারি পুলিশের গোয়েন্দা বিভাগের বিখ্যাত কর্মচারী সুন্দরবাবু সম্প্রতি পেনশন নিয়েছেন, তাই নিয়ে আলোচনা। মানিক মত প্রকাশ করলে, জয়ন্ত, এইবার আমাদের গোয়েন্দাগিরি শখটা বোধ হয় শিখে উঠলো জানো। জয়ন্ত বললে, কেন? না, আমাদের বেশিরভাগ মামলা আসতো সুন্দরবাবুর মারফতেই, আর তিনি নিলেন অবকাশ। এখন আমাদের সে শখকে মেটাবে সেটাই ভাবছি। কি মেটাবে? আমাদের খ্যাতি গো। তুমি কি ভেবেছো এতদিন ধরে আমরা কি কেবল ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেরুলুম? মোটেই না। শৌখিন হলো দেশ আর দশের কাছে আমরা এখন অপরিচিত নই। পুলিশে সুন্দরবাবু না থাকলেও আমাদের অলস হয়ে বসে থাকতে হবে বলে মনে করছি না। ওই শোনো, সিঁড়িতে কোনো বৃহৎ মূর্তির পদশব্দ হলো বোধহয় নাম করতেই সশরীরে সুন্দরবাবুর আবির্ভাব আসন্ন। ঠিক তাই, বিপুল ভুড়ির ভার নিয়ে সিঁড়ি ভেঙে ঘরে ঢুকে সুন্দরবাবু হাঁপাতে হাঁপাতে একখানা চেয়ারের ওপর ধূপ করে বসে পড়লেন এবং এই অনুচিত অতিরিক্ত ভারের বিরুদ্ধে চেয়ারখানা সশব্দে প্রতিবাদ করে উঠল। মানিক সহাস্যে বললে, ভো সুন্দরবাবু, আরে আপনার নাম করার সঙ্গে সঙ্গে আপনি নিজে আবির্ভূত হয়ে ইংরেজি প্রবাদটার সত্যতা প্রমাণিত করে ফেললেন। মানিকের রসনাকে সুন্দরবাবু বরাবরই ভয় করে আসছেন। সন্দিগ্ধ স্বরে বললেন, তা কি প্রবাদ? আরে জানেন না, টক অফ দ্য ডেভিল অ্যান্ড হি উইল অ্যাপিয়ার, অর্থাৎ কিনা দৈত্য দানবের কথা তুললেই তার উদয় হয়। সুন্দরবাবু রেগে চোখ কটমটো করে বললেন, শুনলে তো জয়ন্ত, শুনলে তো, তোমার নচ্ছার দুর্মুখ বন্ধুর কথা শুনলে তো, আমি নাকি ডেভিল? মানিক বললে, আহা খামোকা খেপে যান কেন সুন্দরবাবু, ডেভিল বলতে কেবল ভূত অসুর শয়তান বোঝায় না, পাজি নরপিশাচ বিশ্বাসঘাতককেও ডেভিল বলে। সুন্দরবাবু রুদ্ধরোষে দুই হস্ত মুষ্টিবদ্ধ করে বললেন, তাই নাকি? তাহলে তোমার মতে আমি ওর মধ্যে কোনটি? মানিক সুন্দরবাবুর নাগালের বাইরে সরে বসে বললে, আবার নতুন কৌশলী বা ব্যারিস্টারকেও ডেভিল নামে ডাকা হয়,
একরকম খাবারেরও নাম ডেভিল হয়, তাও তো আপনার জানা আছে মনে হয়। সুন্দরবাবু বললেন, তোমাকে আর শেখাতে হবে না, ডেভিল আমি অনেক খেয়েছি, মাংসের পুর দেওয়া ডিমের কথা কে না জানে। মানিক বললে, ওহো, সে ডেভিল নয়, এ হচ্ছে আরেক রকম খাবার, বোধহয় আপনি তা কখনো খাননি, আমাদের মধু রাঁধতে জানে। বরাবরের মতো আজও নতুন খাবারের নামে সুন্দরবাবুর ঘনীভূত ক্রোধ দ্রবীভূত হবার উপক্রম করলে, কারণ জয়ন্তদের খানসামা মধু যা রাঁধতে পারে তিনিও যে তা ভোজন করতে পারেন সে কথাটা ভোজন বিলাসী সুন্দরবাবুর অজানা ছিল না। বেশ একটু নরম হয়ে তিনি বললেন, আচ্ছা খাবারটা কি শুনি। খুব মশলা দেওয়া ভাজা মাংস বলতেও ডেভিল বোঝায়, খাসা খাবার। আস্বাদ নেওয়ার ইচ্ছে আছে নাকি, মধুকে ডাকবো? এরপর আর ক্রোধ প্রকাশ করা মনুষ্যোচিত নয়। সুন্দরবাবু বিগলিত কণ্ঠে বললেন, আহা, তা আবার মন্দ কি। মানি কত সহজে সুন্দরবাবুকে চটাতে ও পটাতে পারে তাই দেখে জয়ন্ত মৃদু মৃদু হাসতে লাগল। এমন সময় মধুর প্রবেশ। সুন্দরবাবু আহ্লাদিত কণ্ঠে বলে উঠলেন, এই যে মধু, ঠিক সময়ই এসেছ, স্বাগত স্বাগত। এমন অভাবিত অভ্যর্থনার কারণ বুঝতে না পেরে মধু জিজ্ঞাসু চোখে জয়ন্তের দিকে তাকালে। জয়ন্ত বললে, মধু, তোমাকে দেখে সুন্দরবাবু বলছেন স্বাগত, অর্থাৎ তোমার আগমন শুভ হোক, কেন তা শুনতে চাও? মধু বললে, তা শুনবো না কেন, কিন্তু তার আগে বলে রাখি, একটি ছোকরা বাবু আপনার সঙ্গে জরুরি দেখা করবার জন্য এসেছেন। ছোকরা বাবু জরুরি দরকারে, কোথায়? এই তো নিচে, মস্ত একখানা মোটর গাড়ি করে এসেছেন, বড় লোকের ছেলে, জামায় মুক্তোর বোতাম, হাতে সোনার ঘড়ি, আঙুলে আবার সোনার আংটিও আছে। জয়ন্ত হাসতে হাসতে বললে, শ্রী মধুসূদন, এক নজরেই এতটা লক্ষ্য করে ফেলেছ বাবা, আমাদের সহবাসে তুমিও একটি ক্ষুদ্র গোয়েন্দা হয়ে উঠেছো দেখছি, যাও বাবুটিকে উপরে পাঠিয়ে দাও। মধুর প্রস্থান। মানিকের মুখের পানে সুন্দরবাবুর হতাশভাবে দৃষ্টিপাত। মানিক আশ্বাস দিয়ে বললে, মবে, মধু তো বাড়ি ছেড়ে পলায়ন করছে না, যথা সময়েই আমাদের আর্জি পেশ করব, চিন্তা করবেন না। ঘরের ভেতরে প্রবেশ করলে একটি সুবেশি সুশ্রী যুবক, তার বয়স 22-23-এর বেশি হবে না, চোখে সপ্রতিভ দৃষ্টি দেখলেই বোঝা যায় জনতার ভেতরেও সে নিজের স্বাতন্ত্র অক্ষুণ্ণ রেখেছে। দরজার কাছে দাঁড়িয়েই যুক্ত করে নমস্কার করে সে বললে, আমি জয়ন্তবাবুর সঙ্গে দেখা করতে চাই। জয়ন্ত বললে, আমি জয়ন্ত, বলুন। কি দুর্ভাগ্যক্রমে আপনার পরিচয় জানবার সুযোগ আমার হয়নি। যুবক বললে, আপনি চন্দ্রনাথ অ্যান্ড কোম্পানির নাম শুনেছেন? শুনেছি বই কি, বিখ্যাত চা ব্যবসায়ের প্রতিষ্ঠান। কেবল চা নয়, আমাদের প্রতিষ্ঠান আরও অনেক কিছু নিয়ে কারবার করে, চন্দ্রনাথ আমার ঠাকুরদার নাম, বর্তমানে আমি সেই প্রতিষ্ঠানের অন্যতম মালিক, আমার নাম বীরেন্দ্র কুমার বাগচি। ও, বসুন বীরেনবাবু, বসুন, আপনি আমার কাছে এসেছেন কেন? গোলক ধাঁধায় পড়ে এসেছি। কীরকম? আমাদের বাড়িতে হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যার মধ্যে অর্থ বা অনর্থ কিছুই খুঁজে পাচ্ছি না, অথচ বেশ বুঝতে পারছি যে এর সঙ্গে আছে কোনো বিচিত্র রহস্যের সম্পর্ক। জয়ন্ত বললে, বীরেনবাবু, আপনি আমার কৌতূহলকে উদ্দীপ্ত করে তুললেন, বোঝা যাচ্ছে যে ঘটনার কথা উল্লেখ করছেন তা খুন বা ডাকাতি বা চুরি চামারি নয়, কারণ ওদের মধ্যে অর্থ আর অনর্থ দুই থাকে, কিন্তু রহস্যের সম্পর্কটা কোথায় সেটাই বুঝতে পারছি না। বীরেন মাথা নেড়ে বললে, আমিও পারছি না, তাই তো বললুম আমি গোলক ধাঁধায় পড়েছি।
শোনা আছে দাদার জবাব দেওয়া আপনার পেশা। জয়ন্ত বাধা দিয়ে বললে, ভুল বীরেনবাবু ভুল, দাদার জবাব দেওয়া আমার পেশা নয়, আমার নেশা অর্থাৎ আমার শখ। বেশ তাই, ভ্রম সংশোধনের জন্য ধন্যবাদ। এখন দয়া করে আমার কথাটা শুনবেন কি? নিশ্চয়ই, দয়া না করেও শুনবো, বলুন আপনার কাহিনী। বীরেন চেয়ারের ওপরে নড়ে চড়ে ভালো করে বসে তার কাহিনী শুরু করলে। কারাবারের জন্যে আমাকে কলকাতাতেই বাস করতে হয় বটে, কিন্তু আমার পৈতৃক বসত বাড়ি বা বাস্তু ভিটেটা আছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অনতি দূরে। নবাবী আমলে তৈরি সেকেলে মস্ত বাড়ি, এখন সংস্কারের অভাবে সদরমহল ছাড়া প্রায় সবটাই অব্যবহার্য হয়ে পড়ে আছে। কালে ভদ্রে আমাদের কারুর দেশে যাওয়ার শখ হলে কেবল সদরমহলটাই ব্যবহার করা হয়, কাজেই সেই দিকটায় মাঝে মাঝে রাজমিস্ত্রিদের হাত পড়ে। অন্য সময়ে সদরমহলও তালাবন্ধ করে দেওয়া থাকে। বাড়িখানা আপাতত স্থানীয় এক ভদ্রলোকের জিম্মায় আছে, সম্পর্কে তিনিও আমাদের কুটুম্ব। দিন দশেক আগে যদুনাথ বসু নামে এক ভদ্রলোক কলকাতার আপিসে আমার সঙ্গে দেখা করে জানালেন, মাস তিনেকের জন্য তিনি আমাদের দেশের বাড়ি ভাড়া নিতে চান। প্রথমটা আমি ঠিক রাজি হলুম না, কিন্তু যদুবাবু অতিশয় জেদাজেদি করতে লাগলেন। বললেন তিনি মাসিক 500 টাকা হিসেবে 3 মাসে 1,500 টাকার অগ্রিম ভাড়া আমার হাতে জমা দিতে প্রস্তুত আছেন। আমি খানিকটা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলুম, পাড়া গায়ে একখানা সেকেলে বাড়ির জন্যে তিনি এত টাকা ভাড়া দিতে চান কেন? তখন তার মুখ থেকেই জানতে পারলুম তিনি হচ্ছেন পূর্ববঙ্গের জমিদার, চিকিৎসার জন্যে রুগ্ন মাকে নিয়ে কলকাতায় এসেছেন। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন মাকে নিয়ে যেতে মফস্বলের গঙ্গার ধারে কোনো এক জায়গায়। আমাদের বাড়ি মুর্শিদাবাদের গঙ্গার তীরে বটে, কিন্তু যুক্তিটা কেমন যেন একটা ফাঁকা ফাঁকা মনে হলো। কলকাতার আরও কাছে গঙ্গার ধারে কতই না ভালো বাড়ি রয়েছে। যাক সেসব কথা, এসব নিয়ে আমি আর বেশি মাথা কামালুম না, এই লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে গেল। যদুবাবু আমাকে 1,500 টাকার একখানা চেক দিয়ে বাড়ি ভাড়া নিয়ে চলে গেলেন। সেই দিনই সন্ধ্যের সময় আরেক ব্যাপার, একখানা বেনামা চিঠি পেলুম। তাতে জানানো হয়েছে প্রতাপ চৌধুরীকে যেন মুর্শিদাবাদের বাড়ি ভাড়া না দেওয়া হয়। সে সাংঘাতিক লোক, সবিষয়ে ভাবতে লাগলুম, বাড়ি ভাড়া নিয়েছে তো যদুনাথ বসু, কিন্তু কে প্রতাপ চৌধুরী? আর এই বেনামা চিঠি বা কে লিখলে, কেনই বা লিখলে? আমি যে বাড়ি ভাড়া দিচ্ছি এ কথাই বা সে কেমন করে জানতে পারলে? 3 দিন পরে বিষয়ের উপরে বিষয়। যেদিন চেক পেয়েছিলুম তার পরদিন থেকেই দুর্গাপূজার জন্যে ব্যাংক বন্ধ ছিল, চেক ভাঙাতে পারিনি। ব্যাংক খুললে পর জানতে পারলুম আমাকে একখানা ভুয়ো চেক দেওয়া হয়েছে। যদুনাথ বসুর নামে ব্যাংকে 1 পয়সাও জমা নেই। এভাবে ঠকে রেগে আগুন হয়ে আমি দেশে রওনা হলুম, কিন্তু সেখানে গিয়ে দেখলুম আমাদের বসত বাড়িতে জনপ্রাণী নেই। শুনলুম কয়েকজন গুন্ডার মতো লোক সেখানে 2 দিন ধরে খুব হই হল্লা করে আবার কখন সরে পড়েছে তা কেউ জানে না। বাড়ির একটা তালাবন্ধ ঘরে ঠাকুরদার আমলের কতগুলো আসবাবপত্র একালে ব্যবহার্য নয় বলে গুদামজাত করা হয়েছিল। সেই সঙ্গে একটা দেওয়ালের সঙ্গে গাঁথা প্রকাণ্ড আলমারির ভেতরে ছিল এক গাদা সেকেলে কেতাব ও কাগজপত্র। কারা যেন তালা ভেঙে সেই ঘরে ঢুকে কেতাব ও কাগজপত্রগুলো বার করে ঘরময় ছড়িয়ে ফেলে রেখে গিয়েছে। এ নিশ্চয়ই যদুদেরই কীর্তি।
ঠাকুরদার হাতে লেখা একখানা ছেঁড়া খাতাও পেয়েছি, তাতেও সব অদ্ভুত কথা লেখা। বোধহয় ঠাকুরদার গল্প টল্প লেখার অভ্যেস ছিল, খালি গল্প নয় পদ্যও কিছু রয়েছে। বীরেন চুপ করলে, জয়ন্ত স্তব্ধ হয়ে ভাবতে লাগল। সুন্দরবাবু বললেন, বাড়ি গোলমেলে ব্যাপার তো, খামোখা যদু নাম দেও ব্যক্তির আবির্ভাব, অকারণে 1,500 টাকা অগ্রিম দাদন দিয়ে 3 মাসের জন্য একখানা পাড়া গায়ে সেকেলে বাড়ি ভাড়া নেওয়া, ভুয়ো এক চেক ঘাড়ে চাপানো, তারপর 2 দিন সেই বাড়িতে কাটিয়ে পুরুত করে হঠাৎ পলায়ন, এসবই যেন মহাপাগলামির কাণ্ড হয়ে। বীরেনবাবু, আপনি কোনো আস্ত পাগলের পাল্লায় পড়েছিলেন? এ নিয়ে আর মাথা গামিয়ে সময় নষ্ট করবেন না। মানিক বললে, কিন্তু আমার মন কেমন একটা খুঁতখুঁত করছে, সন্দেহ হচ্ছে এত সহজে ব্যাপারটা বোধহয় উড়িয়ে দেওয়া যায় না। সুন্দরবাবু বললেন, কেন হে, তোমার সন্দেহের কারণটা কি? যদুর দল তালা ভেঙে বাড়ির বন্ধ ঘরে ঢুকেছিল কেন? আলমারি থেকে কেতাবগুলো টেনে বার করেছিলই বা কেন? নিশ্চয়ই তারা কিছু খুঁজছিল। জয়ন্ত বললে, আমিও মানিকের কথার সঙ্গে সায় দিচ্ছি। যদু আলমারির ভেতরে হস্তচালনা করেছিল একটা কিছু খোঁজবার জন্যে, কেবল আলমারি কেন, খুব সম্ভব সে বাড়ির অন্যান্য ঘরেও খোঁজাখুঁজি করতে ছাড়েনি সে। বীরেন বললে, কিন্তু বাড়ির অন্যান্য ঘরে এমন কিছুই ছিল না যা দেখে চোরের লোভ হতে পারে। আলমারির বইগুলো নিয়ে ছেলেবেলায় আমিও ঘাঁটাঘাঁটি করেছি, তার মধ্যে ছিল বটতলায় ছাপা কতগুলো সেকেলে বই, আর উপন্যাস, পারস্য উপন্যাস, চাহার দরবেশ, উদাসেনী রাজকন্যার গুপ্তকথা প্রভৃতির সঙ্গে রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবত আর ওই শ্রেণীর অন্যান্য ধর্মগ্রন্থ, আর তাছাড়া বাজে কিছু কাগজপত্র, ব্যাস আর কিছুই নয়। জয়ন্ত বললে, ওই সঙ্গে আপনার ঠাকুরদার নিজের হাতে লেখা একখানা খাতাও ছিল বললেন না? আগে হ্যাঁ ছিল, ছেলেবেলায় সেকেলে জড়ানো হাতের লেখা পড়বার আগ্রহ হয়নি, সম্প্রতি পড়ে দেখেছি। খাপ ছাড়া, ঘোষ গল্প ছাড়া আর কিছুই নয়। সম্প্রতি আরও একটা জিনিস লক্ষ্য করেছি, খাতাখানা আগে ছেঁড়া ছিল না, এখন দেখছি মাঝখান থেকে একখানা কাগজকে ছিঁড়ে নিয়েছে। কি করে বুঝলেন? পত্রাঙ্ক দেখে। জয়ন্ত বললে, সন্দেহজনক, বুঝলেন কি না, বেশ সন্দেহজনক। বীরেনবাবু, খাতাখানা একবার দেখতে পেলে ভালো হতো। নিজের হাত ব্যাগের মধ্যে হস্তচালনা করে বীরেন বললে, অনায়াসেই দেখতে পারেন, যদি কাজে লাগে এইভাবে সেখানে আমি সঙ্গে করেই এনেছি। এই বলে এক্সারসাইজ বুকের আকারে বাঁধানো একখানা পাতলা খাতা বার করে জয়ন্তের হাতে সমর্পণ করলে। জয়ন্ত খাতাখানা খুলে আগাগোড়া পাতা উল্টে প্রথমে ভাষা ভাষা চোখ বুলিয়ে গেল। টানা টানা জড়ানো লেখা, কিছু কষ্ট করে পড়তে হয়। সে বললে, দেখো মানিক, 40 পত্রাঙ্কে খাতা শেষ, বিষয়বস্তু দেখছি 5 অংশে বিভক্ত। প্রথমে গৌরচন্দ্রিকা বা ভূমিকার মতো একটুখানি অংশ রয়েছে, তার পরের অংশের নাম দেওয়া হয়েছে আভাস, তৃতীয় অংশে কি ছিল জানবার উপায় নেই, 21 থেকে 26 পৃষ্ঠা পর্যন্ত ছিঁড়ে নেওয়া হয়েছে। আবার এদিকে চতুর্থ অংশের নাম ইতিহাস, পঞ্চম অংশে উপসংহার, একটি পুচকে পদ্য বা ছড়া। এখন আগে ভূমিকাটুকু শোনো। জয়ন্ত পড়তে লাগল। যেখানে ঘটনাক্ষেত্র তার নাম এখানে বলবো না, লেখায় প্রকাশ করলে গুরুতর বিপদের সম্ভাবনা। আমার সঙ্গী কৈলাস চৌধুরী এখন পরলোকে বটে, কিন্তু তার কুচরিত্র পুত্র ইহলোকে বিদ্যমান থেকে
কেমন করে কিছু আভাস পেয়ে আমাকে প্রশ্নবাণে জর্জরিত করে তুলেছে, এমন কি আমাকে ভয় দেখাতেও ছাড়ছে না। আমার একমাত্র ইচ্ছে সমস্ত গুপ্ত কথা জানবে কেবল আমার পুত্র। যদি সে কখনো অভাবে পড়ে, এই গুপ্ত কথা তার কাজে লাগবে, তার দুশ্চিন্তা দূর করবে। অন্তিমকাল উপস্থিত হলে সমস্ত গুপ্ত কথাই তার কাছে ব্যক্ত করব। যদি সে সময় না পায়, তাহলে আমার বিশেষ ভাবনার কারণ নেই। আমার পুত্র বুদ্ধিমান, তার জন্যই তোলা রইল এই খাতাখানা। এই বিবরণ মন দিয়ে পাঠ করলেই সমস্ত রহস্য সে সমাধান করতে পারবে। পড়া থামিয়ে জয়ন্ত শুধলে, বীরেনবাবু, আপনার ঠাকুরদাকে আপনি দেখেছেন? আগে আমার বয়স 5 বৎসর পূর্ণ হওয়ার আগেই তার মৃত্যু হয়। তাকে ছায়া ছায়া মনে পড়ে মাত্র। আপনার বাবার মুখে আপনি এই খাতাখানার কথা শোনেননি কখনো? বীরেন সকৌতুকে হেসে উঠে বললে, বাবা, আমার বাবা পড়বেন গল্পের পাণ্ডুলিপি। মশাই, বাবাকে আমি জীবনে কোনো ছাপানো নভেলের পাতায় উল্টাতে দেখলাম না। নিজের কারবারের বাইরে আর কোনো কথাই তার মনে ঠাঁই পেত না। জয়ন্ত আবার কিছুক্ষণ ধরে চুপ করে কি ভাবতে লাগলো, তারপর বললে, আচ্ছা বীরেনবাবু, আপনার ঠাকুরদা মৃত্যুর আগে বা মৃত্যুর শয্যায় আপনার বাবাকে এই খাতা সম্বন্ধে কোনো কথা বলে যাননি? সজোরে মাথা নেড়ে বীরেন বলে, কিছু না, কিচ্ছুটিই বলে যায়নি। মশাই, ওই খাতার ভেতরে ঠাকুরদার নিজের কোনো কথাই নেই, ও সবটাই হচ্ছে ডাহা গাল গল্প। আর মৃত্যুর শয্যায় ঠাকুরদা কোনো কথা বলে যাবেন কি, মরবার সময় তিনি কোনো কথা বলবার অবসরই পাননি। তার মানে? তার মানে হচ্ছে ঠাকুরদা তাস খেলতে খেলতে হঠাৎ বুকের অসুখে মারা পড়েছিলেন। খেলার আসর থেকে তুলে তার মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। জয়ন্ত নিজের রূপোর শামুকদানি থেকে একটিপ নস্য নিয়ে খুশি গলায় বললে, খানিকটা আচ্ছা কাটলো বলে মনে হচ্ছে, হৃদরোগে হঠাৎ মৃত্যু, কোনো কথা বলাই সম্ভব হয়নি। বটে বটে বটে। বীরেন কৌতূহলী কণ্ঠে বলল, আপনি কি বলতে চান জয়ন্তবাবু? জয়ন্ত হঠাৎ গম্ভীর হয়ে বললে, আপাতত আপনার কৌতূহল চরিতার্থ করবার সময় হয়নি। এখন খাতার দ্বিতীয় অংশে কি আভাস পাওয়া যায় দেখা যাক। সে আবার পাঠ শুরু করলে, বাল্যকালে আমার জীবনে ঘটেছিল একটি স্মরণীয় ঘটনা। প্রতিবেশীদের মধ্যে আমার সবচেয়ে দহরম মহরম ছিল কৈলাস চৌধুরীর সঙ্গে। সে ছিল আমার নিত্যসঙ্গী। খেলাধুলায় ও আহারে বিহারে আমরা সর্বদাই মানিক জোড়ের মতো একসঙ্গে থাকবার চেষ্টা করতাম। কৈলাসের সঙ্গে একবার তার মাতুলালয়ে বেড়াতে গেলুম। জায়গাটা আমাদের বাড়ি থেকে 10-12 মাইল তফাত। সেখানে আমরা হাটে বাটে মাঠে ছুটোছুটি করে মার্বেল ডাঙ্গুলি খেলে ও গঙ্গার এপারে ওপারে সাঁতার কেটে 3 দিন কাটিয়ে দিলুম মহা আনন্দে। তারপরে ঘটল পূর্বোক্ত ঘটনা। গায়ের প্রান্তে একটা মাঠে একদল ছেলে ফুটবল খেলছিল। এদেশে ফুটবল খেলার রেওয়াজ তখন নতুন শুরু হয়েছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগ্রহে খেলা দেখতে লাগলাম। হঠাৎ এক বিপত্তি। মাঠের একদিকে গঙ্গা তীরে ছিল একখানা ভাঙা চোরা পোড়ো বাগান বাড়ি, এবং তার পেছনে ছিল একটা জলশূন্য পুরনো ইদারা। ফুটবলটা ঝুপ করে গিয়ে পড়লো একেবারে সেই ইদারার ভেতরে। তখন আসন্ন সন্ধ্যার অন্ধকারে বিষণ্ন হয়ে উঠেছিল চতুর্দিক। ইদারার ভেতরে নজর চলে না। ছেলের দল খানিক হইচই করে মাঠ ছেড়ে চলে গেল। আমি বললুম, কৈলাস, বলের জন্য ওরা কাল সকালে নিশ্চয়ই আবার ফিরে আসবে, কিন্তু তার আগে আমরাই আজ কুয়ে নেমে বলটাকে তুলে আনবো।
কৈলাস শিউরে উঠে বললে, বাপরে বাপ, এই অন্ধকারে পাগল নাকি? চিরকালই সবাই আমাকে ডান পিঠে ও বেপরোয়া বলে জানে, আমি কিন্তু একটুও দমলুম না। বললুম, বেশ, তোকে কুয়ের নামতে হবে না, তুই খালি খানিকটা মোটা দড়ি আর একটা দেশলাই জোগাড় করে আন দেখি। তুই কেবল উপরে দাঁড়িয়ে থাকবি, কুয়োর ভেতরে নামবো একলা আমি। ফাঁকতালে একটা আস্ত ফুটবল লাভ, এমন সুযোগ হাত ছাড়া করতে নেই। যেমন কথা তেমনি কাজ, এলো দড়ি ও দেশলাই। ভর সন্ধ্যাবেলায় দড়ি বেয়ে নেমে গেলুম ইদারার গহরে। ঘুটঘুট করছে অন্ধকার, পায়ের তলায় কি কতগুলো খড়মড় খড়মড় করে উঠল। দেশলাইয়ের প্রথম কাঠি জেলে কেবল এইটুকু দেখলো, ইদারার গায়ে গাঁথা রয়েছে একজোড়া হাতলওয়ালা লোহার দরজা। তারপর কাঠি নিবে গেল। দ্বিতীয় কাঠি জেলে নিচের দিকে তাকিয়েই সচমকে দেখি কতগুলো মাংসহীন নরকঙ্কাল পড়ে রয়েছে আমার পায়ের তলায়। তারপর আলো নেভার সঙ্গে সঙ্গেই শুনলুম যেন কোনো অপার্থিব বিভীষণের মারাত্মক ফুঁসফুঁসানি। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল, মনে হলো পর মুহূর্তেই সেই ভয়াবহ বিষাক্ত হিস হিস শব্দ যেন আমার চোখের সামনেই মূর্তিমান হয়ে আত্মপ্রকাশ করবে। কর্পূরের মতো উবে গেল আমার সমস্ত সাহস। দারুণ আতঙ্কে বিহল হয়ে প্রাণপণে দড়ি ধরে কোনো রকমে উপরে এসে উঠল। সব শুনে কৈলাস চোখ কপালে তুলে বললে, চুলোয় যাক ফুটবল, ওখানে আছে গুপ্তধন আর যকের পাহারা। গুপ্তধনের লোভে ওখানে গিয়ে যকের হাতে যারা মারা পড়েছে, তুই দেখেছিস তাদেরই কঙ্কাল। জয়ন্ত বললে, খাতার দ্বিতীয় অংশ শেষ হলো, তৃতীয় অংশ আমাদের হাতে নেই, চতুর্থ অংশের নাম ইতিহাস, এবারে সেটুকুনি পাঠ করা যাক। আবার পড়া শুরু হলো। সারা পৃথিবীকে যিনি ঋণদান করতে পারেন তারই উপযোগী উপাধি হচ্ছে জগৎ শেঠ। দিল্লির সম্রাট মোহাম্মদ শাহ 1724 খ্রিস্টাব্দে ওই উপাধি দিয়েছিলেন মুর্শিদাবাদের মহাজন ফতে চাঁদকে। কিন্তু ফতে চাঁদ মুর্শিদাবাদের বাসিন্দা হলেও বাঙালি ছিলেন না, তার পূর্বপুরুষ হীরানন্দ সাহা সুদূর রাজস্থান থেকে পাটনায় এসে ব্যবসা শুরু করেন এবং তেজারতি কারবারে প্রভূত সম্পত্তির মালিক হন। হীরানন্দের সাত ছেলে, তাদের একজনের নাম মানিক চাঁদ। তিনি স্বাধীনভাবে ব্যবসা করবার জন্যে বাংলার তখনকার রাজধানী ঢাকায় গিয়ে হাজির হন এবং নবাব দরবারে বিশেষ প্রতিপত্তি লাভ করেন। পরের নবাব মুর্শিদ কুলি খাঁ পশ্চিমবঙ্গে এসে ভাগীরথী তটে নতুন রাজধানী স্থাপন করে নিজের নাম অনুসারে তার নাম রাখেন মুর্শিদাবাদ। নবাবের প্রিয় পাত্র মানিক চাঁদ নতুন রাজধানীতে এলেন। নবাব দরবারে তার প্রভাব ক্রমেই বেড়ে উঠতে থাকে। তার পরামর্শে মুর্শিদাবাদের নবাবী টাঁকশাল প্রতিষ্ঠিত হয় এবং তিনি হন নবাবের অর্থ সচিব ও কোষাধ্যক্ষ। 1715 খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ তাকে শেঠ উপাধি দান করেন। এই মানিক চাঁদের বংশধররা পরে কেবল নবাব বংশের নয়, স্বাধীন বাংলাদেশেরও উত্থান ও পতনের অন্যতম কারণ রূপে ইতিহাসে অমর হয়ে আছেন। মানিক চাঁদ ছিলেন অপুত্রক, ভ্রাতুষ্পুত্র ফতে চাঁদ হন তার দত্তক পুত্র। তিনি দিল্লিতে থেকে অংশীদার রূপে কারবার দেখতেন, কিন্তু 1722 খ্রিস্টাব্দে মানিক চাঁদের মৃত্যু হলে তিনিও মুর্শিদাবাদে চলে আসেন। এর দুই বছর পরেই তিনি জগৎ শেঠ রূপে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ধনিক বা পুঁজিপতি বলে সুপরিচিত হন। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর সুজাউদ্দিন নবাব হয়ে 1739 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। এই সময়টাই হচ্ছে জগৎ শেঠ ফতে চাঁদের জীবনে সবচেয়ে গৌরব ও সৌভাগ্যের যুগ। তিনি কেবল সুবিপুল ধনাগারের অধিকারী ছিলেন না, নবাব দরবারে ও দেশ বিদেশে তার সম্মান, খ্যাতি ও প্রতিপত্তিও ছিল অতুলনীয়।
কিন্তু সুজা উদ্দিনের মৃত্যুর পর 1739 খ্রিস্টাব্দে সরফরাজ খাঁর সিংহাসন লাভের সঙ্গে সঙ্গে জগৎ শেঠকে প্রথম ষড়যন্ত্রে যোগ দিতে হল। তরুণ নবাব সরফরাজ ফতে চাঁদের পুত্রবধূর অসীম রূপলাবণ্যের কথা শুনে নির্বোধের মতো তাকে স্বচক্ষে দেখবার বাসনা প্রকাশ করলেন। এটুকু তার খেয়াল এলো না যে হিন্দুদের অসুরজম্পা কুলোলনার পক্ষে সেটা হচ্ছে অতিশয় অপমানকর প্রস্তাব। ফতে চাঁদ ক্রোধে ক্ষিপ্ত হয়ে আলীবর্দী খায়ের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হলেন এবং তার ফলে গিরিয়ার যুদ্ধক্ষেত্রে সরফরাজের মৃত্যু ও 1740 খ্রিস্টাব্দে আলীবর্দীর সিংহাসন প্রাপ্তি। এই ঘটনার 4 বছর পরে ফতে চাঁদ ইহলোক ত্যাগ করলেন তার 2 পৌত্র মাধব রায় ও স্বরূপ চাঁদ। মাধব রায় জগৎ শেঠ উপাধির সঙ্গে বেশিরভাগ সম্পত্তির অধিকারী হলেন এবং বাকি সম্পত্তির সঙ্গে স্বরূপ চাঁদ নবাব দরবার থেকে পেলেন রাজা উপাধি। বাংলাদেশে তখন ইংরেজ ও ফরাসিরাও প্রাধান্য বিস্তারের চেষ্টা করছিলেন। সুচতুর জগৎ শেঠরা তাদেরও লক্ষ লক্ষ টাকা ধার দিয়ে তুষ্ট রাখতে ভুললেন না। এইভাবে সব দিক সামলে ব্যবসা চালিয়ে তারা দিনে দিনে অধিকতর আর্থিক উন্নতির পথে এগিয়ে চললেন। তারপরেই আলীবর্দীর মৃত্যু ও 1756 খ্রিস্টাব্দের সিরাজের সিংহাসন লাভ এবং তার সঙ্গে জগৎ শেঠের বিরোধ। নতুন নবাবের কাছে অপমান ও লাঞ্ছনা লাভ করে জগৎ শেঠ আবার মীরজাফর ও ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হলেন। ফল পলাশির যুদ্ধ ও সিরাজের পতন এবং বাংলার সর্বনাশ। জগৎ শেঠরা আবার পূর্ব গৌরবের পদে উন্নীত হয়ে নিজেদের স্বর্ণ ভাণ্ডারের পরিধি আরো বাড়িয়ে তুললেন বটে, কিন্তু তখনই ভেতরে ভেতরে তাদের উপরে শনি দৃষ্টি পড়তে শুরু হলো। তারপর অকর্মণ্য মীরজাফরকে বঞ্চিত করে ইংরেজরা 1760 খ্রিস্টাব্দে রাজ্যের ভার অর্পণ করলেন মীর কাসিমের হস্তে। নতুন নবাবকে নিয়ে জগৎ শেঠরা সুখী হতে পারলেন না। তারা আবার চক্রান্তে যোগ দিলেন, কিন্তু এবারে তারা আর শেষ রক্ষা করতে ও নিয়তিকে ফাঁকি দিতে পারলেন না। বিপদ ক্রমে ঘনীভূত হয়ে উঠছে দেখে মীর কাসিম তাদের বন্দী করে ফেললেন 1763 খ্রিস্টাব্দে। তাদের বন্ধু ও ইংরেজদের বিশেষ চেষ্টা সত্ত্বেও তারা আর মুক্তি লাভ করতে পারলেন না। তারপর উদয় নালার যুদ্ধ, মীর কাসিমের পরাজয় এবং জগৎ শেঠ ও অন্যান্য বন্দীদের নিয়ে মীর কাসিমের মুঙ্গেরে প্রস্থান, বক্সারের যুদ্ধ, মীর কাসিমের শেষ পরাজয় 1764 খ্রিস্টাব্দে এবং জগৎ শেঠ প্রভৃতিকে গঙ্গার জলে নিক্ষেপ করে হত্যা। মীরজাফর আবার বাংলার নবাব হন এবং নতুন জগৎ শেঠ অর্থাৎ নিহত জগৎ শেঠ মাধব রায়ের বড় ছেলে কুশল চাঁদও আবার ব্যবসায় নিযুক্ত হন। তিনিও ইংরেজদের কাছ থেকে প্রচুর সাহায্য লাভ করেও শেঠ বংশের পূর্ব গরিমা আর ফিরিয়ে আনতে পারেননি। বাংলার ভুয়ো নবাবীর সঙ্গে জগৎ শেঠদেরও জাঁকজমক ম্লান হয়ে এসেছিল। বাংলার স্বাধীনতা হরণে সাহায্য করে তারাও আত্মরক্ষা করতে পারলেন না। বুদ্ধিমান কুশল চাঁদ বুঝে নিয়েছিলেন যে জগৎ শেঠদের ভবিষ্যৎ উজ্জ্বল নয়, তাদের অধঃপতন অবশ্যম্ভাবী। দুঃসময়ের জন্য তিনি প্রস্তুত হতে লাগলেন। তার আদেশে একটি গুপ্ত কুঠি নির্মিত হল এবং নিজের সম্পত্তির কতক অংশ তিনি সেইখানে লুকিয়ে রাখলেন। সেই রত্ন কুঠির কাহিনী আজও লোকের মুখে ফেরে, কিন্তু তার ঠিকানা কেউ জানে না। কুশল চাঁদ হঠাৎ মারা পড়ে, তাই গুপ্ত ধনের সন্ধান নিজের উত্তরাধিকারীর কাছে দিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত কুশল চাঁদ যা ভয় করেছিলেন তাই সত্য হয়ে দাঁড়ায়। ক্রমেই শেঠদের অর্থ ও প্রতিপত্তি কমে এলেও কুশল চাঁদের মৃত্যুর পর আরও 2 জন জগৎ শেঠের নাম শোনা যায়, হারেক চাঁদ ও ইন্দ্র চাঁদ।
ইন্দ্রচাঁদের পুত্র গোবিন্দচাঁদ জগৎ শেঠ উপাধি থেকেও বঞ্চিত হন এবং পিতার সম্পত্তিও বোকার মতো দুই হাতে উড়িয়ে দিয়ে ইংরেজের অন্নদাস রূপে শেষ জীবন কাটাতে বাধ্য হন। তার পুত্র কৃষ্ণদাসকেও দেশদ্রোহী জগৎ শেঠদের কাছে উপকৃত ইংরেজরা বৃত্তি দান করতেন, কিন্তু তার মৃত্যুর পর সে বৃত্তিও বন্ধ হয়। জগৎ শেঠের আধুনিক বংশধররাও মুর্শিদাবাদে বাস করে, কিন্তু লুপ্ত হয়েছে তাদের আর্থিক গৌরব। হয়তো তারাও প্রবাদে গুপ্তধনের কাহিনী শ্রবণ করেন, কিন্তু তার সত্যতা নিরূপণ করবার উপায় তাদের হাতে নেই। আবিষ্কার করতে পারলে এখন এই গুপ্তধনের মালিক হবে যে কোনো ব্যক্তি। জয়ন্তের পাঠ সাঙ্গ হল। কিছুক্ষণ নীরবতার পর সুন্দরবাবু বললেন, সব তো শোনা হলো, খানিকটা ভনিতা, খানিকটা গাল গল্প, খানিকটা গাঁজা মেশানো ইতিহাস। বীরেনবাবু ঠিকই ধরেছেন, তার ঠাকুরদার গল্প বানানোর অভ্যেস ছিল। জয়ন্ত বললে, উপসংহারে একটি পদ্যও আছে, সেটাও চেঁচিয়ে পড়া যাক নাকি। বলে সে পড়তে লাগলো। বোকায় ধোকা দেবার তরে বুদ্ধিসাগর মন্থী, গোলক ধাঁধার গ্রন্থ রচি আমি নতুন গ্রন্থি। কিন্তু আমি ঠিক জানি তাই, গুপ্ত পথে রপ্ত সবাই, সর্বজনের সামনে লুকয় সহজ পথের পন্থী। বিন্দু বাড়ি সিন্ধু হলে যায় না দেখা বিন্দুকে, ইন্দু আছে মেঘের আড়ে নিন্দে তবু নিন্দুকে। মান সনয়ন যে খুলে চায়, সত্য মানিক সেই খুঁজে পায়, মূর্খ শুধু রত্ন খোঁজে মস্ত লোহার সিন্ধুকে। সুন্দরবাবু চোখ পাকিয়ে বললেন, এ যে বাবা দস্তুর মতো হেঁয়ালি যে। বীরেন বললে, প্রায় অতি আধুনিক কবিতার মতোই বলতে পারেন। মানিক বলল, খাপছাড়া পদ্য টদ্য নিয়ে আপাতত মাথা ঘামাবার দরকার নেই। জয়ন্ত তুমি কি মনে করো, বীরেনবাবুর দেশের বাড়িতে যে রহস্যময় ঘটনা ঘটেছে তার সঙ্গে এই খাতার লেখার কোনো সম্পর্ক আছে কি? জয়ন্ত বললে, এইবারে তাই নিয়ে আলোচনা করতে হবে। মধু একখানা খাম হাতে করে ঘরে ঢুকে বললে, বাবু একটা অদ্ভুত লোক এসে আপনার নামে এই চিঠিখানা দিয়ে গেল। অদ্ভুত লোক? হ্যাঁ বাবু, পরনে সন্ন্যাসীর মতো গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়ি গো। জয়ন্ত খাম ছিঁড়ে চিঠিখানা পড়ে লাভ মেরে দাঁড়িয়ে উঠে বলল, কোথায় সে? বাবু চিঠিখানা আমার হাতে গুঁজে দিয়ে সে হন হন করে চলে গেল। চিঠিতে কেবল লেখা ছিল, সাবধান সাবধান, সাক্ষাৎ শয়তান প্রতাপ চৌধুরীকে সাবধান। মানিক বললে, কি আশ্চর্য, কে এই সাক্ষাৎ শয়তান প্রতাপ চৌধুরী? বারবার তার কথা তুলে আমাদের সাবধান করে দেওয়া হচ্ছেই বা কেন? সুন্দরবাবু বললেন, আরো একটা অদ্ভুত প্রশ্ন হচ্ছে, কিন্তু কে এই অদ্ভুত লোকটা? পরনে সন্ন্যাসীর মতো গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়ি গোপ। বীরেন বললে, আমার বিশ্বাস এই লোকটাই বেনামা চিঠি লিখে আমাকে সাবধান করে দিয়েছিল। জয়ন্ত বললে, এই গেরুয়া বস্ত্রধারী রহস্যময় লোকটা কে তা জানি না, কিন্তু প্রতাপ চৌধুরী সম্বন্ধে হয়তো কিছু আন্দাজ করতে পারি। বীরেন বললে, পারেন নাকি? আগে হ্যাঁ, আমার আন্দাজ হয়তো মিথ্যে নয়। আপনার ঠাকুরদা চন্দ্রনাথ বাবুর লেখা পড়ে আমরা জেনেছি যে তিনি যখন ইঁদারায় নেমেছিলেন তখন তার সঙ্গী ছিলেন কৈলাস চৌধুরী। আর এক জায়গায় তিনি বলেছেন, কৈলাস চৌধুরীর কুচরিত্র পুত্র গুপ্ত রহস্যের আভাস পেয়ে তাকে প্রশ্নবাণে জর্জরিত করছে আর ভয়ও দেখাচ্ছে। খুব সম্ভব তারই নাম প্রতাপ চৌধুরী। সুন্দরবাবু বললেন,
কিন্তু গুপ্ত রহস্যটা কি? জয়ন্ত গম্ভীরভাবে বললে, জগৎ শেঠের রত্নকুঠি। আরে দেখ, তুমিও কি এই রূপকথায় বিশ্বাস করো? আগে হ্যাঁ করি। জগৎ শেঠ কুশল চাঁদের গুপ্তধনের কথা আমিও ঐতিহাসিক কাহিনীতে পাঠ করেছি। ইতিহাস আর কাহিনী এক কথা নয় হে। তা নয়, কিন্তু সেকালে ধনীদের মধ্যে গুপ্তধন রাখার প্রথাটা খুবই চলিত ছিল, আর বীরেনবাবুর ঠাকুরদার লেখা পড়লে এই সন্দেহই দৃঢ় হয় যে তিনি গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। তা নইলে তিনি একথা বলতেন না যে লেখার মর্মভেদ করতে পারলে তার পুত্রের অর্থাভাব দূর হয়ে যাবে। মানিক বললে, ধরলুম কৈলাস চৌধুরীর ছেলেরই নাম হচ্ছে প্রতাপ চৌধুরী, হয়তো সত্য সত্যই তার চরিত্র হচ্ছে সাক্ষাৎ শয়তানের মতো ভয়াবহ, কিন্তু তার সম্বন্ধে আমাদের সাবধান করে দেওয়া হচ্ছেই বা কেন? এ মামলাটা নিয়ে এখনও আমরা তদন্তে নিযুক্ত হইনি, সে আমাদের অস্তিত্ব জানতে পারবে কেমন করে? জয়ন্ত শুধলে, বীরেনবাবু আপনি যে আমাদের সাহায্য গ্রহণ করতে চান এ কথা কি আর কারোর কাছে প্রকাশ করেছেন? বীরেন সবেগে মাথা নেড়ে বললে, নিশ্চয় নয়। আজ সকাল পর্যন্ত জানতুম না যে আমি আপনাদের কাছে এসে ধরনা দেব। তাহলে অন্য কোনো পক্ষের লোক আপনার পেছনে পেছনে ছায়ার মতো লেগে আছে কি? আপনি যে আমাদের কাছে এসেছেন এর মধ্যেই সে খবর তারা পেয়ে গেছে। জানেন তো, অপরাধীদের কাছে আমরা অপরিচিত নই। বীরেন বললে, এ কথায় আমার একটুকুও বিশ্বাস হচ্ছে না, কিন্তু কারা তারা? হয়তো তথাকথিত যদুনাথ বসুর দল, হয়তো যদুনাথ হচ্ছে প্রতাপ চৌধুরীরই ছদ্মনাম। মানিক বললে, যদুনাথ বসু বা প্রতাপ চৌধুরীর কথা বলতে পারি না, তবে এমন আর একজন লোকও বীরেনবাবুর প্রত্যেক গতিবিধির খবর রাখে যে প্রতাপ চৌধুরীর বন্ধু নয়। জয়ন্ত বললে, তুমি বেনামা পত্র লেখকের কথা বলছো? আগে হ্যাঁ। আমিও তোমার মতে সায় দিই। আমরা এখনো কার্যক্ষেত্রে অবতীর্ণ হয়নি, কিন্তু ব্যাপারটা যে ঘোড়াতেই অতিরিক্ত মাত্রায় ঘোড়ালো হয়ে উঠল, আপাতত আমাদের এই প্রতাপ চৌধুরীর সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে হবে। বীরেনবাবু আপনি প্রতাপ চৌধুরীকে চেনেন? আগে না, তবে লোকের মুখে শুনেছি চুরি জয়াচুরি রাহাজানি খুনোখুনিতে সে একজন অদ্বিতীয় ব্যক্তি। একবার কোথায় কি অপরাধ করে সে 15 বছরের জন্যে জেলে গিয়েছিল, কিন্তু বছরখানেক যেতে না যেতেই জেল ভেঙে পালিয়ে গিয়ে নিরুদ্দেশ হয়ে আছে। সুন্দরবাবু হঠাৎ টেবিলের ওপর প্রচণ্ড জোরে এক ঘুষি বসিয়ে দিয়ে বলে উঠলেন, জয়ন্ত মানিক এই সেই সোনার আনারস মামলার প্রতাপ চৌধুরী নয় তো? আমরাই তাকে গ্রেপ্তার করেছিলাম 15 বছর আগে। কারাবাসের আদেশ পেয়ে 1 বছরের মধ্যেই জেল থেকে সে পালিয়ে যায়, আর সঙ্গে করে নিয়ে যায় তার দলের আরেকজন লোককেও। মানিক বললে, ও বাবা, সে যে এক মহা ধরিবাজ ব্যক্তি। সেবারে তার হাত থেকে আমরা বাঘরাজাদের গুপ্তধন ছিনিয়ে নিয়েছিলাম। গ্রেপ্তার হওয়ার পর সে আমাদের বলে গিয়েছিল, আপাতত এই গুপ্তধন তোমাদের জিম্মায় রেখে গেলুম, যথাসময়ে এর সঠিক হিসাব দাখিল করতে হবে। এখন সে জেলের বাইরে এসেছে, এইবারে আবার কি তার দেখা পাব? জয়ন্ত বললে, সে আবার দেখা দেবে কি দেবে না জানি না, কিন্তু সে যদি এই প্রতাপ চৌধুরী হয় আর আমরা যদি বীরেনবাবুর মামলার ভার গ্রহণ করি, তাহলে আমাদেরই তাকে খুঁজে বার করতে হবে। সুন্দরবাবু মস্তক আন্দোলন করে বললেন, সে বুঝি সহজ কথা? গেলবারেই দেখেছি প্রতাপ চৌধুরীটা মেঘনাদের মতো আড়ালে থেকে এমন কায়দায় যুদ্ধ চালনা করে যে কেউ তাকে ধরতে ছুঁতে পারে না। জয়ন্ত বললে,
কিন্তু তার যুদ্ধ চালনায় কৌশলটা আমরা জেনে নিয়েছি, সুতরাং এবারে আর বেশি বেগ পেতে হবে বলে মনে হয় না। আচম্বিতে সকলকে চমকে দিয়ে রাস্তার ধারে জানলার গড়াদের উপরে ঠকাং করে কি একটা এসে পড়ে ছটকে গেল অন্যদিকে, এবং বড় মুহূর্তে জেগে উঠল কামান গর্জনের মতো একটা কান ফাটানো ভীষণ শব্দ, ও সঙ্গে সঙ্গে থর থর করে বাড়িঘর কাঁপতে লাগল। হু হু করে পুঞ্জ পুঞ্জ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল সমস্ত দৃশ্য। সম্মিলিত কণ্ঠে তীব্র আর্তনাদ হল, জনতার উচ্চ কোলাহল হল। এ যেন পরম শান্তির মধ্যে বিনা মেঘে বজ্রপাত। এই অভাবিত ও আকস্মিক উৎপাত স্তম্ভিত করে দিলে সকলের দেহ এবং মন। জানালা দিয়ে হু হু করে ঘরের ভেতরে এসে ঢুকল বারুদের গন্ধমাখা রাশিকৃত ধোঁয়া। সকলে ফ্যাল ফ্যাল করে সেইদিকে তাকিয়ে রইল কিংকর্তব্য বিমূঢ়ের মতো। বাইরে থেকে সামনে ভেসে আসছে আর্তনাদ, হট্টগোল, বহু লোকের দ্রুত পদশব্দ। কে যেন চিৎকার করে বললে, সর্বাগ্রে নিজেকে সামলে নিলে জয়ন্ত। দৌড়ে জানালার কাছে ছুটে গিয়ে পথের দিকে করলে দৃষ্টিপাত, এদিকে ওদিকে চোখ বুলিয়ে নিয়ে বললে, বোমা, আমাদের জানলা লক্ষ্য করে কেউ যেন বোমা ছুড়েছে। সুন্দরবাবু চোখ পাকিয়ে বলে উঠলেন, হুম হুম, কিন্তু আমাদের জোর কপাল, বোমাটা ঘরের ভেতরেও আসেনি, জানালার গড়াদের গায়ে ধাক্কা লেগেও তার বিস্ফোরণ হয়নি, পথের উপরে আছড়ে পড়বার পর সেটা ফেটে গিয়েছে। মানিক বললে, এই বন্ধ ঘরের ভেতরে বোমা ফাটলে আমরা কেউ আর বাঁচতুম না। তা হয়তো বাঁচতুম না, কিন্তু তা হয়নি বলে ভগবানকে ধন্যবাদ দাও। সুন্দরবাবু রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, রাখে কৃষ্ণ মারে কে, রাখে কৃষ্ণ মারে কে। জয়ন্ত বললে, কিন্তু কৃষ্ণ যাদের রক্ষা করলেন না তাদের অবস্থাটা দেখে আসা দরকার কি না, চলুন নিচে নেমে তদারক করে আসি। রাজপথের উপরে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে রক্ত আর রক্ত, এখানে ওখানে বইছে যেন রক্তের রাঙা লহর, তারই মধ্যে ছটফট করছে তিনটে রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ, আর একটা দেহ একেবারে আড়ষ্ট ও নিষ্পন্দ। সে বিভৎস দৃশ্য চোখ মেলে দেখা যায় না। বীরেন শিউরে উঠে উহ বলে হাতে চোখ ঢেকে মাটির উপরে বসে পড়ল। রাজপথের দিকে বিস্ফারিত নেত্রে তাকিয়ে সুন্দরবাবু বললেন, দেখো জয়ন্ত দেখো, বোমা ফেটে পথের উপরে কত বড় একটা গর্ত হয়েছে। ওরে বাস রে বাস। মানিক বললে, অত্যন্ত শক্তিশালী বোমা মনে হচ্ছে। জয়ন্ত বললে, কিন্তু ছুড়লে কে সেটাই এখন জানা দরকার। পথে লোকে লোকারণ্য, ছোটাছুটি, ভীত চিৎকার, কেউ স্থির হয়ে কারুর কথা শুনছে না, নানাজনে নানা প্রকার মত জাহির করছে। ওধারের ফুটপাতে ছিল একখানা চায়ের দোকান। জয়ন্তের জিজ্ঞাসার উত্তরে সে বললে, আগে হ্যাঁ স্যার, ব্যাপারটা আমি দেখেছি, একখানা ছুটন্ত মোটর থেকে একটা লোক হঠাৎ দাঁড়িয়ে উঠে আপনার বাড়ির দোতলার জানালার দিকে বলের মতো একটা জিনিস ছুঁড়ে মারলে। সুন্দরবাবু বাধা দিয়ে বললেন, কিরকম মোটর, ট্যাক্সি? না, লাল রঙের প্রাইভেট মোটর। সিডান বডি? না, খোলা গাড়ি। নম্বর? আরে দৌড় মশাই, নম্বর দেখবার সময় কি পেয়েছি? তারপরে ভীষণ শব্দ আর বিষম হুলুস্থুল, আঁতকে উঠে সেদিকেই তো তাকিয়ে রইলুম। তুমি তো ভারী বোকা লোকে, কেন তুমি আঁতকে উঠলে, কেন তুমি নম্বরটা টপ করে দেখে নিলে না? মশাই গো, এখানে থাকলে আপনিও তখন আমারই মতো বোকামি করতেন। কখনো নয় কখনো নয়, আমি সে পাত্রই নই। জয়ন্ত বললে, যাক গে ও কথা, তারপর কি হলো সেটা বলো।
তারপর মুখ ফিরিয়ে সেই লাল মোটরখানার দেখতে পেলুম না সাহেব। গাড়িখানা একবারও থামেনি, তীরের মতো ছুটে মিলিয়ে গিয়েছে। সুন্দরবাবু গজগজ করে বললেন, যাবেই তো, যাবেই তো, মিলিয়ে তো যাবেই, তুমি নম্বর দেখবে বলে সে তো আর দাঁড়িয়ে থাকবে না। চায়ের দোকানের মালিক হঠাৎ সচমকে বলে উঠল, দেখুন দেখুন। দেখব কি দেখব? সেই রকম একখানা লাল মোটর আবার এইদিকেই ছুটে আসছে। হুম, বলো কি হে? না না, গাড়িখানা খানিকটা এসেই আবার মোড় ফিরে পাঁয় পাঁয় করে সরে পড়ল। সুন্দরবাবু চেঁচিয়ে উঠলেন, ট্যাক্সি ট্যাক্সি। মানিক বললে, নিচে চেঁচিয়ে গলা ভাঙবেন না সুন্দরবাবু, কোথাও ট্যাক্সি নেই আর লাল মোটরের পিছু ধরা অসম্ভব। বীরেন বললে, হ্যাঁ, লাল মোটরখানা আড়ালে চলে গেছে আর ওর নাগাল পাওয়া এখন সম্ভব নয়। সুন্দরবাবু বললেন, ফাঁকি দিলে ফাঁকি দিলে, হায় হায়। জয়ন্ত বললে, দূর থেকে কাউকে চিনতে পারলু না বটে, তবে এটুকু আমার চোখ এড়ায়নি যে গাড়ির ভেতরে ছিল তিনজন আরোহী আর তাদের একজনের দেহে ছিল সাহেবি পোশাক। কিন্তু জয়ন্ত ওখানা বোধ হয় অপরাধীদের গাড়ি নয়, তাহলে পালিয়ে গিয়ে আবার ফিরে আসতো না। গাড়িখানা সন্দেহজনক, নইলে এদিকে আসতে আসতে হঠাৎ অন্য পথ ধরে এত তাড়াতাড়ি করে সরে পড়লো কেন, সেটাই ভাবছি। মানিক বললে, আমার বোধ হয় অপরাধীরা দেখতে এসেছিল তাদের বোমা লক্ষ্যভেদ করেছে কিনা। হুম, আমারও তাই বিশ্বাস। তারপর ঘটনাস্থলে আমাদের বহাল তবিয়তে বর্তমান দেখে চটপট চম্পট দিয়েছে। সুন্দরবাবু বললেন, কি দুঃসাহসী অপরাধী রে বাবা। এই মামলার সঙ্গে ফেরারি আসামি প্রতাপ চৌধুরীর কোনো সম্পর্ক আছে কিনা তা জানি না, কিন্তু তার দুঃসাহসের প্রমাণ আগেও কি আপনি পাননি সুন্দরবাবু? সুন্দরবাবু সায় দিয়ে বললেন, পেয়েছি বই কি পেয়েছি, ওই দেখো পুলিশ এসে পড়েছে, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের গাড়িও। জয়ন্ত বললে, আসুন আমরা চুপি চুপি এদিকে সরে পড়ি। কিন্তু সরে পড়বে কোথায়? বোমা ছুড়েছে তোমার বাড়ির ওপরে, পুলিশ তো তোমাকেই খুঁজবে। সেসব পরের কথা, এখন আরেকটা দৃশ্য দেখুন। দৃশ্য? আবার কি দৃশ্য? চিত্তাকর্ষক দৃশ্য, একটু দূরে তাকিয়ে দেখুন। আমাদের পাড়ায় হোটেল বাড়ির ছাদের ধারে দাঁড়িয়ে এক বিচিত্র মূর্তি, পরনে গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়ি গোপ। এই লোকটাই কি খানিক আগে মধুর হাতে বেনামা চিঠি সমর্পণ করে গেছে? আচ্ছা, আমি খবরা খবরটা একটু নিয়ে আসি, আপনারা বাড়ির ভেতরে গিয়ে অপেক্ষা করুন। এই বলে জয়ন্ত দ্রুত পদে অগ্রসর হলো। মানিক ও বীরেনকে সঙ্গে নিয়ে সুন্দরবাবু আবার জয়ন্তের বৈঠকখানায় ঢুকে একখানা চেয়ারের ওপরে নিজের গুরুভার কলেবর স্থাপন করলেন সশব্দে, এবং তারপর গলা চড়িয়ে বললেন, ও মধু, ও মধুসূদন, মনটা বড়ই উত্তেজিত হয়েছে রে বাবা, এক পেয়ালা চা না পেলে তো শান্ত হবে না। কিন্তু চায়ের পেয়ালা আসবার আগেই সেখানে হলো পুলিশের আবির্ভাব। স্থানীয় থানার ইন্সপেক্টর তদন্তে এসে সুন্দরবাবুকে প্রশ্নবাণে জর্জরিত করে তুললেন, কিন্তু আসল রহস্যের কোনোই পাত্তা পেলেন না। তাকে বুঝিয়ে দেওয়া হলো কেউ বা কারা ভ্রমক্রমে এই বাড়ির ওপরে বোমা নিক্ষেপ করেছে। পুলিশ প্রস্থান করলে পর মানিক বললে, সুন্দরবাবু এইবারে চা আসবে তো? নিশ্চয়ই, সেই সঙ্গে কিছু ইত্যাদি থাকলেও আপত্তি করব না। হ্যাঁ সুন্দরবাবু, আপনার রসনেন্দ্রিয় কি সর্বদাই ইত্যাদির জন্য তৈরি হয়ে থাকে? সর্বদাই ভাই, সর্বদা। জীবনের প্রধান কর্তব্যই হচ্ছে উদর পূজা, অতএব আসুক চায়ের সঙ্গে ইত্যাদি। অ মধু, এত মিষ্টি করে ডাকছি তবু সাড়া পাই না কেন রে বাপধন? সুন্দরবাবু আপনি চা এবং ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকুন, ততক্ষণে জয়ন্ত কি করছে সেটা দেখে আসা যাক, কেমন? জয়ন্ত হোটেলের কাছে আস্তে আস্তে দেখতে পেলে ছাদের ওপর থেকে জটাধারী সন্ন্যাসীর মূর্তিটা হঠাৎ
অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত ভাবতে লাগলো কেন, তাকে দেখেই নাকি সেটার জন্য। সে আরো জোরে পা চালিয়ে দিল। ভাতের হোটেল, সকালে দুপুরে সন্ধ্যায় ক্ষুধার্ত খরিদ্দারের ভিড়। মালিক জয়ন্তের পরিচিত, সে উদ্গ্রীব হয়ে হোটেল বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। জয়ন্তকে দেখেই জিজ্ঞাসা করলে, এমন সাই, ওখানে অত দুমদাম চেঁচামেচি ছুটোছুটি কেন? খুব সংক্ষেপে হোটেলওয়ালার কৌতূহল চরিতার্থ করে জয়ন্ত শুধলে, আপনার এখানে আজ কোনো স্বামীজি অর্থাৎ সন্ন্যাসীর আগমন হয়েছে কি? আগে হয়েছে বই কি, তার নাম বোধ হয় ভোজনানন্দ স্বামী। হ্যাঁ, আপনার এমন অনুমানের কারণ? একাই উড়িয়ে দিয়েছেন তিনজনের খোরাক, মাছ মাংস কিছুই বাদ যায় না। নিরামিষে অত্যন্ত অরুচি, জন কয় এমন স্বামীজিকে পেলে আমাকে আর হোটেল চালাবার জন্য ভাবতে হয় না। স্বামীজি কি আপনার পুরনো খরিদ্দার? আজ এই প্রথমবার তার পায়ে ধুলো পেলুম। তিনি এখনো এই হোটেলেই আছেন তো? আছেন বই কি, আমি তার সঙ্গে একবার দেখা করব। আর তো বেশ তো, সোজা উপরে উঠে যান। বিবিধ উপচারে উদর সেবা করে তিনি এখন দেহকে একটু হালকা করবার জন্য ছাদের উপরে পায়চারি করছেন। কিন্তু ছাদের উপরে স্বামীজি জটা বা টিকির খোঁজ পাওয়া গেল না। হোটেলের কোনো ঘরেও নয়। বাড়ির খিড়কির দরজাটা নাকি ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু এখন খোলা রয়েছে। স্বামীজির অন্তর্ধানের রহস্যটা বুঝতে কষ্ট হয় না। জয়ন্ত আবার সদরের দিকে ফিরে এলো হতাশভাবে। হোটেলওয়ালা তখনও সেখানে মোতায়েন ছিল। স্বামীজির সঙ্গে নিশ্চয়ই দেখা হয়নি? মুখ টিপে হাসতে হাসতে সে প্রশ্ন করলে, আগে না, কেমন করে জানলেন আপনি? না, আপনি ওপরে ওঠার সঙ্গে সঙ্গে স্বামীজিকে খিড়কির দিক থেকে হন হন করে এদিকে আসতে দেখলুম। আমি তাকে আপনার কথা জানালুম, তিনি বললেন, আমার এখন বড় তাড়া, কারোর সঙ্গে মোলাকাত করবার ফুরসত নেই। তারপর হন্তদন্তের মতো এগিয়ে ওই গলিটার মধ্যে ঢুকে পড়লেন। জয়ন্ত বুঝলে এখন আর স্বামীজির পশ্চাদাবাধন করে মায়ামৃগের পেছনে ছোটার মতোই ব্যর্থ হবে। সে বাড়িমুখ হলো এই ভাবতে ভাবতে, স্বামীজি আমার সঙ্গে এমন লুকোচুরি খেলছেন কেন? তিনি বেনামা চিঠি বিলি করে গুম হয়ে যান, নাগাল ধরতে গেলে পিঠ টান দেন, যেন আমাদের ভয় করেন। স্বামীজির মাছ মাংস সবই চলে, একাই খতম করেন তিনজনের খোরা। যেখানে সেখানে যার তার হাতের রান্না খেতেও তার আপত্তি নেই। স্বামীজি সংযম বা বাজবিচারের ধার ধারেন না। তবে কি তিনি নকল স্বামীজি? তার জটা জুটো আর গৈরিক সাজ কি বাজে ভরং? তিনি কি ছদ্মবেশী? বাড়িতে পৌঁছতেই মানিক শুধলে, কি হলো জয়ন্ত, সন্ন্যাসী কি বললেন? কিছুই বললেন না, অর্থাৎ কিছু বলবার আগেই আড়ালে গা ঢাকা দিলেন। বটে বটে, এই সন্ন্যাসী প্রবর দেখছি রহস্যের অবতার। অতঃপর অতঃপর তল্পি তল্পা বাঁধো, আমরা আজকে মুর্শিদাবাদ যাত্রা করব। সুন্দরবাবু সচমকে বললেন, এর মানেটা কি? মানে একটা আছে বই কি, কিঞ্চিত তদন্তের দরকার। কিসের তদন্ত? গুপ্তধনের। বীরেন বললে, আপনি তাহলে আমার ঠাকুরদার গল্প সত্য বলে মনে করেন? করি, দেখছেনই তো, আপনি এখানে এসেছেন বলে এর মধ্যেই আমাদের উপরে হামলা শুরু হয়েছে। কোনো লোক বা দল চায় না যে আমরা আপনাকে সাহায্য করি। তাদের এই আপত্তির মূলে নিশ্চয়ই কোনো গূঢ় কারণ আছে। কিন্তু সেজন্যই কি মুর্শিদাবাদে যাবার প্রয়োজন? জগৎ শেঠরা মুর্শিদাবাদেই বাস করতেন, সুতরাং তাদের রত্নকুটি আছে মুর্শিদাবাদেই। এই হলো আপনার যুক্তি? ঠিক তাই। বীরেন উচ্চ কণ্ঠে হেসে উঠে বললে,
জগত শেঠের বিরাট প্রাসাদ মুর্শিদাবাদেই ছিল বটে, কিন্তু এখন গঙ্গা তাকে গ্রাস করেছে। সেখানে আজ গুপ্তধনের সন্ধান করতে গেলে আমাদের ডুবুর সাজা ছাড়া আর উপায় নেই। আপনি কি এ খবর রাখেন না? রাখি বই কি, তবে এই জন্যই তো আমি ঠাকুরদার কাহিনীটা বাজে গল্প বলেই ধরে নিয়েছি। হুম, ভুল করছেন। সুন্দরবাবু কিঞ্চিৎ রাগান্বিত কণ্ঠে বললেন, তোমার যুক্তিটা কি একটু শুনি। যথাসময় বলবো, এখন তল্পিতল্পা বাঁধবার চেষ্টা করুন। কিন্তু তাড়াতাড়ি কেন বাপু? মনে রাখবেন, বীরেনবাবু ঠাকুরদার লেখা খাতার কিছু অংশ যদুনাথ বসু বা প্রতাপ চৌধুরীর হাতে গিয়ে পড়েছে, তার মধ্যেই হয়তো রত্নকুঠির ঠিকানা আছে। দেরি করলে আমাদের ভাগ্যে লাভ হবে অষ্টরম্বা। মুর্শিদাবাদ নগর প্রান্তে শীতকালের মরা গঙ্গা যেন কোনো অগভীর বড় খাল, কারণ জলে স্রোত নেই বললেও চলে, এখানে ওখানে হেঁটে পার হওয়া যায়। নৌকোর চালে বসে জয়ন্ত বলছিল, পলাশী যুদ্ধের আগে মুর্শিদাবাদের রূপ ছিল ভিন্ন রকম। তখনকার ইংরেজদের চিঠিপত্র পড়ে জানতে পারি সে মুর্শিদাবাদ আকারে আর সৌন্দর্যে বিলাতের লন্ডন শহরের চেয়ে বৃহৎ আর উন্নত ছিল। মানিক বললে, আজকের মুর্শিদাবাদকে দেখে তা মনে হচ্ছে কলকাতার শহরতলিও এর উপরে টেক্কা মারতে পারে। এ হচ্ছে আজ স্মৃতির শ্মশান। দিকে দিকে ছড়ানো আছে ভাঙা চোড়া ইটের স্তূপ, পোড়ো পোড়ো বেরঙা শ্রীহীন অট্টালিকা। বীরেন বললে, মরা গঙ্গার ভাঙা ঘাটের পাশে দাঁড়িয়ে আছে ওই নামমাত্র সার আধুনিক নবাবদের প্রকাণ্ড অট্টালিকা। দলে দলে লোক তাই দেখবার জন্যে ওখানে গিয়ে ভিড় করে। জয়ন্ত বললে, আমার কিন্তু ওইদিকে ফিরে তাকাতেও লজ্জা করে। যারা একদিন গড়েছিল কবির স্বপ্ন তাজমহল আর আগ্রা দিল্লির অপরূপ দুর্গ প্রাসাদ, তাদেরই রুচিহীন ভাগ্য তাড়িত বংশধররা আজ গড়ে তুলেছে ইংরেজদের অনুকরণে মস্ত বাড়ি, এক বিজাতীয় প্রাসাদ। নকলের মহিমায় খাস্তা হয়ে গিয়েছে আসলের স্বরূপ, এ হচ্ছে দাস মনোভাবের অসহনীয় পরিচয়। বীরেন বললে, গঙ্গার এপারে মুর্শিদাবাদের জীবন্ত নবাবদের সৌখিন আস্তানা, আর ওপারে আছে তাদের মৃতদেহের অন্তিম ধরণী শয্যা। একদিন নবাবীর যাকে যাদের জরির জুতো পরা পা মাটিতে ছুঁতে যেত না, আজ তাদের দেহাবশেষ জীর্ণ কবরের তলায় মাটির সঙ্গে মাটি হয়ে মিশে আছে। আলিবর্দির সমৃদ্ধ সমাধির ছায়ার দীনতাপূর্ণ কবরের ভেতরে শায়িত আছে বাংলার শেষ স্বাধীন নবাব বিপদ চালিত সিরাজ দৌলার নশ্বর দেবের অশ্রু করুণ স্মৃতি। স্রোতহীন গঙ্গাজলের উপর দিয়ে দাঁড়ি মাঝিরা দাঁড় টেনে চালি নিয়ে যাচ্ছে নৌকো। অগভীর পরিষ্কার গঙ্গাজল, স্পষ্ট দেখা যায় তলা পর্যন্ত। সর্বত্র বিকীর্ণ রয়েছে স্পঞ্জের মতো শৈবাল পুঞ্জ। বীরেন বললে, ওপারে ওইখানে ছিল সিরাজদৌলার প্রমোদ প্রাসাদ। একদিন ওখানে দুলত কক্ষে কক্ষে রঙিন আলোকমালা, নাচ আর গান আর বাজনায় সঙ্গীতময় হয়ে উঠত চাঁদের আলো। কিন্তু আজ সেখানে দিনের বেলাতেও শোনা যায় না মানুষের কণ্ঠরব, কেবল সন্ধ্যান্ধকারের সঙ্গে সঙ্গে একটানা বেজে চলে ঝিল্লিদের বিজনতার গান, আর থেকে থেকে কেঁদে ওঠে শিবাদের অশিব নাদ। সুন্দরবাবু শুধলেন, আর সেই প্রমোদ ভবন? সিরাজদৌলার অপঘাত মৃত্যুর পর তার প্রমোদ ভবনও গঙ্গা গর্ভে আত্মবিসর্জন দিয়েছে। সবাই স্তব্ধ, নৌকো এগিয়ে চলে ধীরে ধীরে। জলে ঝপঝপ করে দাঁড় ফেলার শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। মানিক জিজ্ঞাসা করে,
গঙ্গা তীরের কাছে জলের কাছে জেগে রয়েছে কতগুলো বড় বড় ইটের স্তূপ। দেখলে মনে হয় যেন এক সময় ওখানে ছিল কোনো অট্টালিকা। বীরেন বলে, তাই বটে, যার কাছে হাত পেতে নবাবের রাজস্ব আর ইংরেজদের ব্যবসা চলত, একদিন ওইখানে ছিল ভারতের সেই সর্বশ্রেষ্ঠ ধনকুবের জগৎ শেঠের ঐশ্বর্য গর্বিত বৃহৎ প্রাসাদ। আজও তার দু এক টুকরো ভগ্নাবশেষ দেখা যাচ্ছে বটে, কিন্তু অল্পদিনে তাও তলিয়ে যাবে কীর্তিনাশা গঙ্গার গর্ভে। জয়ন্ত কঠিন কণ্ঠে বললে, যাবেই তো, যাওয়াই উচিত, শেঠদের স্মৃতিও আমার মনকে পীড়িত করে। রাজপুতানার শুকনো মরুপ্রান্ত থেকে বিদেশি মারোয়ারি এসেছিল সুজলা সফলা বাংলাদেশের অর্থ লুণ্ঠন করতে। তারা লক্ষ্মী লাভ করেছিল বটে, কিন্তু বাংলার প্রতি ছিল না তাদের এতটুকু প্রাণের টান। তাই তারা বংশানুক্রমে প্রথমে রাজার তারপরে দেশের বিরুদ্ধে বারবার চক্রান্ত করতে কুণ্ঠিত হয়। অবশেষে আরও কোনো কোনো দুরাত্মার সঙ্গে মিলে জগৎ শেঠরাই ষড়যন্ত্র করে বাংলাদেশকে লুটিয়ে দেয় ফিরিঙ্গি রাজের বুট জুতোর তলায়। সেই মহাপাপের ফলেই তো এই দেশদ্রোহী বংশের ওপরে পড়েছে বিশ্বদেবের অমোঘ অভিশাপ। ইতিহাসে আছে কেবল তাদের চরম অপযশ, নিয়তি কেড়ে নিয়েছে তাদের ঐশ্বর্যের শেষ স্মৃতিটুকুও, লাভ করেছে সলিল সমাধি। অতীতধারিণী গঙ্গা পর্যন্ত তাদের ক্ষমা করেনি। সুদূর মুঙ্গেরে তাদের দুই ভাইয়ের জীবন্ত দেহ গ্রাস করেও তার ক্ষুধা মেটেনি। মুর্শিদাবাদে এসে বিশ্বাসঘাতকদের স্থাবর সম্পত্তি পর্যন্ত নিজের জঠরের জলাবর্তে টেনে না নিয়ে তিনি ছাড়েন। জলের উপরে জেগে থাকা প্রাসাদের ভগ্নাবশেষের এক পাশে চুপ করে ছবিতে আঁকার মতো একটা নিশ্চল বক যেন বিভোর হয়ে আছে অতীত গৌরবের স্বপ্নে। বীরেন বললে, জয়ন্তবাবু, আজ ওই জলের তলায় কোথায় খুঁজে পাবেন জগৎ শেঠের রত্নকুঠি? জয়ন্ত হেসে বললে, আমরা তো জলের তলায় খুঁজব না। তবে কোথায় খুঁজবেন? ডাঙায়? আগে হ্যাঁ, ডাঙা শেঠদের প্রাসাদের কোনো চিহ্নই তো নেই। তবু খুঁজে দেখব। কি আশ্চর্য, আপনার বক্তব্যটা কি? সুন্দরবাবুও বিরক্ত হয়ে বললেন, সত্যি জয়ন্ত, তুমি যুক্তিহীন কথা বলছো। জয়ন্ত অবিচলিত কণ্ঠে বললে, সুন্দরবাবু, খাতায় জগৎ শেঠদের ইতিহাসে কি লেখা আছে? জগৎ শেঠ কুশল চান নিজের সম্পত্তির কতক অংশ লুকিয়ে রাখবার জন্যে গুপ্তকুটি নির্মাণ করেছিলেন। এখন ভেবে দেখুন, কুশল চাঁদ নিশ্চয়ই নির্বোধ ছিলেন না। নিজেদের জনাকীর্ণ বিখ্যাত প্রাসাদের ভেতর গুপ্তকুটি নির্মাণের চেষ্টা যে ব্যর্থ হবে এটা তিনি ভালো করেই জানতেন। সুতরাং তার পক্ষে স্বাভাবিক ছিল প্রাসাদ থেকে দূরে অন্য কোথাও গুপ্তকুটি নির্মাণ করা। রাজধানীর বাইরেও যে ধনকুবের জগৎ শেঠদের ভূসম্পত্তি ছিল এটুকু অনায়াসে অনুমান করা যেতে পারে। বীরেনবাবু ঠাকুরদা চন্দ্রনাথবাবু গঙ্গা তীরের এক পোড়ো বাগান বাড়ির কথা উল্লেখ করেছেন। তার পেছনে আছে এক সেকেলে নির্জন ইদারা, তার গায়ে গাঁথা লোহার দরজা। আমি খানিক আন্দাজ করি ওই বাগান বাড়ির অধিকারী ছিলেন জগৎ শেঠ কুশল চাঁদ। সেকালের রাজারাজা আর ধনপতিরা প্রায় পুষ্করিণী বা ইদারার মধ্যে গুপ্তধন রক্ষা করতেন। সোনার আনারস মামলাতেও আমরা এই শ্রেণীর এক ইদারার সন্ধান পেয়েছিলাম, আশা করি আপনার তা মনে আছে। যাই হোক, তো কুশল চাঁদও নিশ্চয়ই সেকালের সেই রীতি বজায় রেখেছিলেন। ইদারার গুপ্তকুঠির মধ্যে রক্ষা করেছিলেন নিজের অতুল সম্পত্তির কতক অংশ। গুপ্তধন রক্ষা করবার পর সেকালের ধনিকরা আর এক নিষ্ঠুর প্রথা মেনে চলতেন, যাদের সাহায্যে তারা ধনরত্ন পুঁতে রাখতেন। গুপ্তধনের নিরাপত্তার জন্যে তাদেরই হত্যা করা হতো। কুশল চাঁদও তাই করেছিলেন।
আর চন্দ্রনাথ বাবু ইদারায় নেমে দেখেছিলেন সেই নিহত হতভাগ্যদেরই মাংসহীন কঙ্কাল। ইদারা নির্মাতা আর ধনবাহকদের হত্যা করবার পর কুশলচাঁদ ইদারা জলে ভরিয়ে দিয়েছিলেন। তারপরে কালক্রমে কুশলচাঁদের মৃত্যু, জগৎ শেঠদের পতন, তাদের প্রাসাদের পাতাল প্রবেশ, বেওয়ারিশ বাগান বাড়ির শোচনীয় দুর্দশা, ঘরদরজা ভেঙে চুড়ে বাগান পরিণত হয় কাঁটা জঙ্গলে, আর ইদারা হয়ে যায় জলশূন্য। মানুষ আর সে অঞ্চল মারায় না এখন। অনেক কাল পরে চন্দ্রনাথ বাবু ফুটবল কুড়োতে ইদারায় নেমে অস্থানে লোহার দরজা দেখে কৌতূহলী হয়ে ওঠে। তিনি জগৎ শেঠদের গুপ্তধনের কাহিনী জানতে, তার সন্দেহ জাগ্রত হয়। তারপর আবার গোপনে ইদারায় ফিরে গিয়ে গুপ্তধনের সন্ধান পান আর তা হস্তগত করে। বোধহয় সেই সম্পত্তিরই খানিক অংশ নিয়ে তার ব্যবসায়ের গোড়াপত্তর, অবশিষ্ট সম্পত্তি অসময়ের ভয়ে আবার লুকিয়ে রাখেন। আমরা তারই আশা এখানে এসেছি। তার লেখা খাতার সবটা পেলে হয়তো আমাদের কাজের যথেষ্ট সুরাহা হতো, কিন্তু দুর্ভাগ্যক্রমে তা বিপক্ষ দলের হস্তগত হয়েছে। তবু আমরা একবার বাগানখানা খুঁজে দেখবার চেষ্টা করব। সুন্দরবাবু কৌতুক হাস্য করে বললে, ভায়া হে, তুমি যে দেখছি বেশ একটি মন গড়া গল্প ফেঁদে বসেছ। কিন্তু জিজ্ঞাসা করি, সেই অজানা বাগান বাড়ির ঠিকানা কোথায় পাবে? চন্দ্রনাথ বাবু লিখেছেন জিয়াগঞ্জের 10-12 মাইল তফাতে আছে সেই বাগান বাড়ি। তাহলে কেল্লা ফতে হয়ে গেল নাকি? আরে মশাই, একটু মাথা খাটাবার চেষ্টা করুন না, ভুলবেন না। জায়গাটা আছে গঙ্গার ধারে, মুর্শিদাবাদের পরেই জিয়াগঞ্জ। সেখান থেকে আমরা হাঁটা পথে গঙ্গা তীর ধরে 10-12 মাইল অগ্রসর হব। তারপর খুঁজে সহজেই আবিষ্কার করতে পারবো এমন একখানা বেওয়ারিশ ভাঙাচোড়া পোড়ো সেকেলে বাগান বাড়ি, যার পেছনে আছে জলশূন্য ইদারা আর তারপরে একটা মাঠ। গঙ্গা তীরে 10-12 মাইলের ভেতরে ঠিক এই রকম পরিস্থিতির মাঝখানে পরিত্যক্ত প্রাচীন বাগান বাড়ি বোধ করি আর নেই। মানিক বললে, আমিও তোমার মতে সমর্থন করি। সুন্দরবাবু দ্বিধা জড়িত কণ্ঠে বললেন, জয়ন্ত যেভাবে কায়দা করে ব্যাপারটাকে সাজিয়ে দাঁড় করিয়েছে, তাতে আমাদেরও সায় দেওয়া ছাড়ার উপায় নেই হে। কি বলেন বীরেনবাবু? বীরেন বললে, আমি আর কি বলবো মশাই, এসব গোলমেলে ব্যাপারে আমার মাথা খোলে না ঠিক। তবে আমার মন্ত্র হচ্ছে, মহাজন যেন গত সোপন্থা। সুন্দরবাবু বললেন, সাধু সাধু, একালের ছোকরারা সবাই যদি ওই মন্ত্র মানত। তাহলে জয়ন্ত, কোথায় নেমে আমরা হাঁটা পথ ধরবো হে? জিয়াগঞ্জের ঘাটে। মানি খুঁতখুঁত গলায় বললে, কিন্তু জয়ন্ত, অনেকক্ষণ থেকে আমি একটা ব্যাপার লক্ষ্য করছি। কী ব্যাপার? একটা না উটকো পাঞ্ছি আমাদের পেছনে পেছনে আসছে। হ্যাঁ, আমিও দেখেছি, তার অন্য সব জানলা বন্ধ, কেবল একটা খোলা জানলায় একজন লোক যেন আমাদেরই পানে তাকিয়ে আছে। পানশিখানা একবারও আমাদের পেছনে ফেলে এগিয়ে যায়নি। আমরা যখন জগৎ শেঠের প্রাসাদের ধ্বংসাবশেষের কাছে নৌকো থামিয়েছিলাম, ওই পানশিখানাও থেমে পড়েছিল। তারপর আমাদের সঙ্গে সঙ্গেই আবার ওরা যাত্রা শুরু করে। মাঝি হাঁকলে, বাবুজি, এই তো জিয়াগঞ্জের ঘাট এসে গেছে। জয়ন্ত বললে, এসো আমরা এখানেই নেমে পড়ি, ওই পানশিখানার উপরে নজর রাখি। নৌকা ঘাটে লাগল। সবাই একে একে নেমে পড়ে একখানা বাড়ির আড়ালে গিয়ে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। অজানা পানশিখানা ধীরে ধীরে এগিয়ে এলো, আধ মিনিট থেমে দাঁড়ালো, তারপর আবার ঘাট ছাড়িয়ে তত্তর করে সোজা চলে গেল যেদিকে যাচ্ছিল সেই দিকে। সুন্দরবাবু বললেন, বাবা বাঁচলুম বাবা, ফাড়া কেটে গেল। ভেবেছিলুম সন্ডা মার্কা বেটারা আবার বোমা কি বন্দুক ছুড়বে,
মনে মনে আমি জলযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলাম। তার গা টিপে দিয়ে মানিক বললে, এখনই অপ্রস্তুত হবেন না মশাই। আরে বাবা, মিছে ভয় দেখাও কেন? আবার ওই দেখুন। কি আবার দেখব? আবার একখানা নৌকো আসছে। এ এলেই বা, নদী দিয়ে নৌকো যাবে না? নৌকোর জানলার কাছে কে বসে আছে দেখছেন তো? সুন্দরবাবু দেখলেন এবং চমকে উঠলেন। তার দুই চক্ষু বিস্ময়ে বিস্ফারিত। নৌকোর জানলার কাছে যে বসে আছে তার মাথার জটার ঘটা, মুখে গোঁকদাড়ির জঙ্গল, গায়ের গেরুয়া কাপড়েরও খানিকটা দেখা যাচ্ছে। জয়ন্ত বললে, সেই সন্ন্যাসী। এ নৌকাখানাও জিয়াগঞ্জের ঘাট ছাড়িয়ে অগ্রসর হল। সুন্দরবাবু বললেন, কি যেন হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না বাপু। জয়ন্ত বললে, এখন আর কিছুই বোঝবার দরকার নেই, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। গঙ্গার ধারে সে জায়গাটাকে বাগানও বলা যায় না, আবার বাড়ি বলাও চলে না। তার স্থানে স্থানে সীমানার বেষ্টনের কিছু কিছু চিহ্ন এখনো চোখে পড়ে। এইমাত্র বাগানের বদলে আছে গোটা কয়েক পুরাতন অফলা ফল গাছের সঙ্গে অশ্বত্থবটের দঙ্গল ও যত্রতত্র বিকীর্ণ ঝোপঝাপ আগাছার জঙ্গল, এবং বাড়ির বদলে আছে ভেঙে পড়া ছাদ আর ধসে যাওয়া বনিয়াদার কোনোক্রমে দাঁড়িয়ে থাকা এক একটা টুটা ফাটা দেওয়াল। দরজা জানলা একেবারেই অদৃশ্য, তবে এক সময় এখানে যে কোনো শৌখিন ধনিকের সাধের ডেরা ছিল তার সামান্য প্রমাণ এখনও বর্তমান আছে এক একটা ভাঙা দেওয়ালের গায়ে বিমলিন পঙ্খের কারুকার্যে। লোকের মুখে শোনা যায় আগে এখানে ছিল বাগানবাড়ি, এবং তার পেছনকার মস্ত বড় মাঠটা আজও বাগানবাড়ির মাঠ নামে পরিচিত। সেই সূত্রেই জায়গাটার খোঁজ পাওয়া সহজে সম্ভবপর হয়েছে। জয়ন্ত বললে, এই হচ্ছে সেই ইদারাটা। বাঙালিরা যে কুয়ো বা পাতকুয়ো তৈরি করে তা হচ্ছে ইদারারই ছোট আকার। সাধারণত ইদারা তৈরি করে অবাঙালিরা। আর মনে রাখতে হবে, জগৎ শেঠদের পূর্বপুরুষ এসেছিলেন রাজপুতানা থেকে। সুন্দরবাবু ইদারার ভেতরে উঁকি ঝুঁকি মেরে বললেন, ওরে বাবা, এর তলাটা যে অন্ধকারে হারিয়ে গিয়েছে হে, কিছু দেখাই যাচ্ছে না। তলায় কি আছে কে জানে। জয়ন্ত বললে, সঙ্গে দড়ি সিঁড়ি এনেছি, তলায় কি আছে এখনই দেখতে পাবো, দাঁড়ান না। সুন্দরবাবু হতাশভাবে বললেন, না ভেবে চিনতে যখন ডান পিটেদের সঙ্গে এসেছি তখন পাতাল কত দূর না দেখেই বা উপায় কি। কিন্তু বাপু, আমার অসামান্য বপুখানি নিয়ে ওই যত সামান্য দড়ি সিঁড়ি ধরে দোদুল্যমান হয়ে আকস্মিক দুর্ঘটনার সম্ভাবনাও থাকতে পারে, সেটা খেয়াল আছে কি? জয়ন্ত জবাব না দিয়ে দড়ির সিঁড়ি নিয়ে নিযুক্ত হয়ে রইল। সুন্দরবাবু সেদিক থেকে কোনো সম্ভাবনা না পেয়ে বললেন, তার ওপরে জানোই তো আমার আবার একটুখানি, ওর নাম কি যেন ইয়ে আছে। মানিক সুন্দরবাবুকে জানত, মুখ টিপে হাসতে লাগল। বীরেন কিছুই বুঝতে না পেরে শুধলে, ইয়ে আছে, সে আবার কি? আরে ওই যে গো, যাকে তোমরা বলো ভূতপ্রেত। ভূতপ্রেত? হ্যাঁ, আমি যে ওদের অস্তিত্ব মানি। বলেই সুন্দরবাবু যুক্ত করে ললাট দেশ স্পর্শ করলেন। ভূতপ্রেতের সঙ্গে আজ ব্যাপারের সম্পর্ক কি? সম্পর্ক দেখতে পাচ্ছেন না? পাজি কুশল চাঁদটা নাকি অনেকগুলো লোককে খুন করেছিল, আর তাদের কঙ্কালগুলো নাকি ইন্দারার ভেতরেই পড়ে আছে হে। তাদের প্রেতাত্মারাও যে ওইখানে আস্তানা পাতেনি এমন কথা কি জোর করে বলা যায়? অভিশপ্ত শেঠদের গুপ্তধন আজ হয়েছে যখের ধন, প্রাণটি হাতে করে ওই ইদারার ভেতরে নামতে হবে। মানিক বললে, তা বেশ তো, প্রাণটি হাতে করেই ইদারার ভেতরে নামবেন, ভূতপেত্রার দাবি করলেও তাদের হাতে প্রাণ সমর্পণ করবেন না। সুন্দরবাবু মুখ গোমড়া করে বললেন, মরছি নিজের জ্বালায়, তুমি আবার মস্করা করে জ্বালার উপরে জ্বালা দিও না তো মানিক।
আমি সার কথাই বলছি হে, চন্দ্রনাথ বাবু কি ইদারায় নেমে অপার্থিব কণ্ঠের ফোঁসফোঁসানি শোনেননি? জয়ন্ত বললে, তার মধ্যে অপার্থিব কোনো কিছু নেই। নেই? তবে ফোঁসফোঁসানিটা কিসের শুনি? হ্যাঁ, নিশ্চয় সাপটাপ হবে, এদো কুয়ায় সাপ বাসা বাঁধে, জানেন না? এটা তোমার অনুমান মাত্র। জয়ন্ত দড়ির সিঁড়ির ওপরে পা রেখে অধীর স্বরে বললে, বাজে কথায় সময় বয়ে যায়, বেলা বেড়ে চলেছে, আর দেরি নয়। মানিক, পাতালে আছে রাতের অন্ধকার, একটা লণ্ঠন আমাকে দাও, আর একটা লণ্ঠন তোমার পিঠে ঝুলিয়ে নাও। সুন্দরবাবু অস্বস্তিপূর্ণ স্বরে বললেন, জয়ন্ত জয়ন্ত, বিপদসাগরে গোয়ারের মতো চোখ বুঝে ঝাঁপ দিও না হে। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে কারা যেন আড়ালে আবডালে গা ঢাকা দিয়ে আছে। শত্রুরা কেমন করে জানবে আমরা বাগান বাড়ির ঠিকানা আবিষ্কার করেছি? কিন্তু বুদ্ধিমানের মতে শত্রুদের অবহেলা করা উচিত নয় হে। জয়ন্ত ইদারার মুখ থেকে সরে এসে বললে, মানিক, সুন্দরবাবু ঠিক কথাই বলেছেন, ওর পাকা চুলের সম্মান রক্ষা না করলে অন্যায় হবে। আবিষ্কারের উত্তেজনায় আত্মহারা হয়ে আমরা আসল কথায় ভুলে গিয়েছিলাম। মানিক বললে, আগে না, ভুলিনি, এ ব্যাপারে আসল কথাই হচ্ছে গুপ্তধনের কথা। ঠিক তাই কি? আমার মতে এখনো দিল্লি বহু দূর, যাত্রাপথে বিস্তর বাধা। গুপ্তধন আমাদের চরম লক্ষ্য বটে, কিন্তু যাতে লক্ষ্যস্থলে গিয়ে পৌঁছতে না পারি সেই উদ্দেশ্যে একদল শত্রু কি আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছে না? কিন্তু সেই শত্রুরা এখন কোথায়? জলপথে তারা যে আমাদের অনুসরণ করেছিল সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। কিন্তু হঠাৎ স্থলপথ অবলম্বন করে আমরা তাদের ফাঁকি দিতে পেরেছি? পেরেছি কি, এটাই হচ্ছে প্রশ্ন। হাঁটা পথে এতখানি এগিয়ে এলুম, কোনো শত্রুর ছায়া পর্যন্ত দেখতে পাইনি। তা পাইনি, কিন্তু সোনার আনারস মামলায় আমরা যখন বাঘরাজাদের গুপ্তধনের সন্ধানে যাত্রা করেছিলুম, তখন সারা পথের কোথাও কি প্রতাপ চৌধুরীর অস্তিত্ব টের পাওয়া গিয়েছিল? আগেই তোমাদের কাছে আমি প্রতাপ চৌধুরীর পরিচিতি, যুদ্ধ কৌশলের কথা, এ সমস্ত কিছু উল্লেখ করেছি। এ যদি সেই প্রতাপ চৌধুরী হয়, তবে এবারেও সে নিজের নির্বাচিত স্থান ছাড়া যেখানে সেখানে আত্মপ্রকাশ করবে কেন? সুন্দরবাবু বললেন, আমি কিন্তু পথ চলতে চলতে হাওয়ায় হাওয়ায় পেয়েছিলুম কেমন যেন একটা ষড়যন্ত্রের গন্ধ। মানিক এবার হেসে বললে, পুলিশের চাকরি ছাড়বার পর দেখছি সুন্দরবাবুর ঘ্রাণ শক্তি প্রখরতর হয়ে উঠেছে হে। সুন্দরবাবু বললেন, ঠাট্টা করতে চাও ঠাট্টা করো, কিন্তু সংস্কৃত বচনে কি আছে জানো তো? বৃদ্ধস্য বচনং গ্রাহ্য মাপত কালে উপস্থিতে, অর্থাৎ বিপদের সময়ে বুড়োদের কথা গ্রাহ্য করা উচিত। মানিক বিস্ময়ের ভান করে বললে, ও হরি, কালে কালে হলো কি হে? হ্যাঁ জয়ন্ত, তুমি কি আর কখনো সুন্দরবাবুকে সংস্কৃত বুলি ঝাড়তে শুনেছ? তা শুনিনি বটে, তবে আপাতত ওর পরামর্শে আমাদের কান পাতা উচিত। তুমি কি বলতে চাও? শত্রুরা এখনো সজাগ। সজাগ, কিন্তু তারা অবস্থান করছে কোথায়? ধরে নাও আশেপাশে, সামনে নয় কিন্তু অন্তরালে। তারা আছে যে কোনো সুযোগের অপেক্ষায়, এটা আমি বুঝেছি। আমরাও কি ঘুমিয়ে আছি? না তা নেই, কিন্তু এখনো আমরা অন্ধকারে হাত রাখছি। আমাদের সামনেই এমন সব কাণ্ড হচ্ছে যার হদিশ পাওয়া যাচ্ছে না একেবারেই। যথা? ধরো আজকের ঘটনায় গঙ্গায় আমাদের পিছু নিয়েছিল যেন শত্রুদেরই পানছি, কিন্তু তার পেছনে পেছনে নৌকায় চেপে যে সন্ন্যাসী আসছিল সে কে, সে কাদের অনুসরণ করছিল, আমাদের না শত্রুদের? কেনই বা অনুসরণ করছিল, তার স্বার্থই বা কী ছিল? সেই কি বেনামা পত্রলেখক? কেন সে আমাদের সাবধান করে দিতে চায়? সে কি আমাদের বন্ধু? এমন অচিন বন্ধু কি বিষয়কর নয়? মানিক ফাঁপড়ে পড়ে বললে, প্রশ্নে প্রশ্নে তো তুমি যে আমাকে একেবারে আচ্ছন্ন করে দিলে হে। না ভাই না,
এসব প্রশ্ন আমি কেবল তোমাকেই করছি না, নিজেকেও করছি নিজে নিজে। কিন্তু এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তোমার কাছে আছে। অতএব সুন্দরবাবু হাওয়ায় হাওয়ায় যে ষড়যন্ত্রের কথা তুলেছেন সেটা তাৎপর্যমূলক বলে মানতে হবে বই কি? তা বেশ উত্তম। সুন্দরবাবু, নাকে শোঁকা ষড়যন্ত্রের গন্ধকে স্বীকার করিনি বলে আমি ক্ষমা প্রার্থনা করছি। জয়ন্তও যদি সুন্দরবাবুর পক্ষ সমর্থন করে তাহলে একসঙ্গে দুজনের প্রতিযোগিতা করবার সাধ্য আমার নেই। সুন্দরবাবু অভিমানের স্বরে বললেন, মানি তুমি এখনও ঠাট্টার সুরে কথা কইছো ভাই, কিন্তু ভাই আমি কি ন্যায্য কথাই বলিনি? মানিক এইবার গম্ভীর হয়ে বললে, না সুন্দরবাবু, সব শুনে আমিও এখন আপনার কথাতেই সায় দিচ্ছি, কিন্তু অতঃপর আমাদের কর্তব্য কি? জয়ন্ত বললে, কর্তব্য আমি স্থির করে ফেলেছি, আমাদের সকলের একসঙ্গে ইদারায় নামাজ চলবে না, তবে অন্তত একজনকে এখানে পাহারায় মোতায়েন থাকতে হবে। কিন্তু থাকবে কে? সুন্দরবাবু। সুন্দরবাবু চমকে উঠে বললে, আমি একলা? দোকলা পাবেন কাকে? মানিক কিছুতেই আমাকে ছাড়তে রাজি হবে না, আর আমিও তাকে ছাড়ব না, সে আমার ডান হাতের মতো। আর বীরেনবাবু এসব ব্যাপারে একেবারে কাঁচা, ওর এখানে থাকা না থাকা সমান কথা। সুন্দরবাবু বললেন, না না, বীরেনবাবুকেও আমি চাই না, যদি কোনো বিপদ ঘটে ওকে সামলানোই দায় হয়ে উঠবে, কিন্তু আমার পক্ষেও এখানে একলা থাকাটা কি সমীচীন হবে? হে কেন হবে না, আরে আপনি তো বহু যুদ্ধজয়ী সৈনিক, আপনার এক হাতে রইল রিভলভার আর এক হাতে সংকেতবাসি, বিপদ দেখলে দুটোই ব্যবহার করবেন। আমরাও তো হাতের কাছেই রইলুম, বাঁশি শুনেছি কি ছুটে এসেছি। এসো মানিক, আসুন বীরেনবাবু। জয়ন্ত সর্বাগ্রে ইঁদারার ভেতরে গিয়ে নামল। সুন্দরবাবু রিভলভার বার করে মৃদু কণ্ঠে বললেন, জয় বিপদ ভঞ্জন মধুসূদন। পশ্চিমের সম্ভ্রান্ত বাড়ির ইঁদারার মতো ব্যবস্থা, বেড় রীতিমতো বড়, সার সার সিঁড়ির ধাপ নেমে গিয়েছে নিচের দিকে কিছু দূর পর্যন্ত, তারপরে অবারিত শূন্যতা এবং অল্পে অল্পে ঘনায়মান অন্ধকার। মাঝে মাঝে টর্চের চাবি টিপলে দেখা যায় মানুষের অভাবিত ও বিরক্তিকর আবির্ভাবে ইঁদারার গায়ে দিকে দিকে হঠাৎ ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে মাকড়সা বিছে ও কাঁকড়া বিছে দলে দলে। আরও কত জাতের অজানা জীবের চোখে ফোটে বিদ্যুতের ঝলক, মন চমকে দেয় তক্ষকদের প্রতিবাদ, সর্বাঙ্গ ভয়ার্ত হয়ে ওঠে ভীষণ ফোঁস ফোঁস শব্দে। জয়ন্ত বলে, শুনছো মানিক? শুনছি। চন্দ্রনাথ বাবুর অপার্থিব গর্জন? বীরেন ভয়ে কুঁচকে গিয়ে বলে, ও মশাই কামড়াবে না তো? সেটা ওদের খুশি আর আমাদের বরাত। মানিক বললে, নামছি তো নামছি, বাবা রে বাবা ইঁদারাটা কত গভীর। অন্ধকার যেন নিরেট হয়ে উঠেছে, আর বেশি নামতে হবে না। তারপর আলো ফেলে দেখা গেল রাশি রাশি অস্থি ছড়িয়ে পড়ে ইঁদারার তলদেশটা ভয়াবহ শুভ্রতায় ভরিয়ে তুলেছে। জ্বলল দুটো লণ্ঠনের আলো, গুনে দেখা গেল নয়টা অস্থিসার নরমুণ্ড, সেগুলো কঙ্কাল থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। সেসব ওষ্ঠাধরের আবরণমুক্ত বিকট দন্ত বিকাশ দেখলেই বুকটা ধরাশ করে ওঠে আর প্রাণ মূর্ছিত হয়ে পড়তে চায় সেসব দৃষ্টিহীন চক্ষু কোটরের বিভৎসতার দিকে দৃষ্টিপাত করলে। জয়ন্ত ভারাক্রান্ত কণ্ঠে বললে, লোভী ধনীর মারাত্মক খেয়ালের খোড়া খাওয়ার জন্যে নয় নয় জন হতভাগ্যের জীবনলীলা তাদের ইচ্ছার বিরুদ্ধেই এখানে ফুরিয়ে গিয়েছে। তাদের অন্তিম আর্তনাদের সঙ্গে মেশানো ছিল জীবনের যত অতৃপ্ত বাসনা,
সুন্দরবাবুর মত মানলে আমিও বলতুম, তাদের অশান্ত আত্মারা আজও ওই অস্থি স্তূপগুলোর মায়া ছাড়তে পারেনি, আজও তারা ওই সংকীর্ণ অন্ধকার কারাগারে বন্দী হয়ে পুনর্বার দেহ ধারণের জন্যে তপস্যা করছে। হঠাৎ বীরেন সভয়ে চিৎকার করে উঠলে, কি হলো বীরেনবাবু? বীরেন কাঁপতে কাঁপতে একটা নরমুণ্ডের দিকে অঙ্গুলি নির্দেশ করলে, ওখানে কি? ওর কোটরের মধ্যে চোখ জলজল করছে। জয়ন্ত বিস্মিত হয়ে দেখলে, সত্যি তাই, জ্বলন্ত চক্ষু কোটর জ্বলছে, একটু একটু করে নড়ছে, কিন্তু সে ভয় পেল না। হাতের টর্চের সাহায্যে নরমুণ্ডটাকে ঠেলে দিলে কোটর ছেড়ে বেরিয়ে এলো একটা আস্ত টিকটিকি। শুকনো হাসি হেসে মানিক বললে, সত্যি ভাই জয়ন্ত, আমারও বুকটা ছ্যাঁত করে উঠেছিল, এমনি করেই লোকে ভূত দেখে, কি বলো হে। এখন তারা সত্যি সত্যি এসে দাঁড়িয়েছে নিরবিচ্ছিন্ন তমসাবৃত পাতাল প্রদেশে। তাদের চারিপাশ ঘিরে থমথম করছে নিঃসার মৃত্যুর মতো বুকচাপা এক অখণ্ড নিস্তব্ধতা এবং মানুষের কল্পনাতীত সেই নিদ্রীয়মান ও প্রগাঢ় স্তব্ধতার মধ্যে তাদের অনুচ্চ কণ্ঠস্বরগুলো শোনা যাচ্ছিল কর্ণপটহ ভেদী দামামা নির্ঘোষের মতো। জয়ন্ত মানিক লণ্ঠন দুটো মাথার উপরে উঁচু করে তুলে ধরলে ভালো করে চারিদিক পর্যবেক্ষণ করবার জন্যে। প্রথমেই চোখে পড়ল গর্ভগৃহের লৌহ কপাট। এত ছোট যে দ্বারপথ দিয়ে ভেতরে ঢুকতে গেলে মাথা নামিয়ে হেঁট না হলে চলবে না। জয়ন্ত সচকিত কণ্ঠে বললে, এ কি দরজার পাল্লা দুখানা যে খোলা! মানিক বললে, এ বোধ হয় চন্দ্রনাথ বাবুর কীর্তি, গুপ্তধন পাওয়ার আনন্দে আকুল হয়ে তিনি যাওয়ার সময় দরজা বন্ধ করতেই হয়তো ভুলে গিয়েছিলেন। জয়ন্ত আশ্বস্ত হয়েছে বলে মনে হলো না, তবু মুখে বলল, তাই হবে, তবে আজ যখন ইদারার জল শুকিয়ে গিয়েছে দরজা খোলা থাকলেও কোনো ক্ষতি হবে না। তারপর সে খুব মন দিয়ে দরজার কাজটা দেখতে দেখতে বললে, দেখো মানিক, ইদারার এখানটা পাথর দিয়ে শক্ত করে গড়া, আর ওস্তাদ কারিগররা পাথরের গায়ে এমন নিপুণ হাতে লোহার কপাট বসিয়েছে যে এক ফোঁটা জলও ভেতরে ঢুকতে পারবে না। মানিক বলল, দরজা করতে নিশ্চয়ই খুব ভালো ইস্পাত ব্যবহার করা হয়েছে, কতকাল জলের তলায় ডুবেছিল কে জানে, তবু মরছে ধরেনি। উদগ্র আগ্রহে ও দুঃসহ কৌতূহলে বীরেনের তখন আর তস হইল না। সে এগিয়ে গিয়ে বললে, আসুন আমরা ভেতরে প্রবেশ করি। জয়ন্ত বাধা দিয়ে বললে, আরে মশাই দাঁড়ান, লণ্ঠনের সঙ্গে সকলে টর্চ ব্যবহার করুন, কে জানে ভেতরে কি বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি পেছোতে পেছোতে বীরেন বলল, বিপদ? কি বিপদ? এই পাতালপুরিতে বহুকাল পরে দরজা খোলা পেয়ে এর ভেতরে শখের বাসা বাঁধতে পারে কেউটে, কি কোকড়ো, কি ময়াল সাপ, কেউ বিষ ছড়ায়, কেউ পিছে মারে। আরো পিছিয়ে গেল বীরেন, শোনা গেল তার অনুচ্চ কণ্ঠ উচ্চারিত হলো বিপদকালে প্রথমেই যা মনে আসে সেই বাবা শব্দটি। তিন তিনটে সঞ্চরমান আলোকশিখায় সমুজ্জ্বল হয়ে উঠতে লাগল একখানা মাঝারি আকারের পাথুরে ঘরের এদিক এবং ওদিক, কিন্তু ভয়াল ময়াল বা কোনো জাতীয় বিষধর সরীসৃপ আত্মপ্রকাশ করলে না। নিশ্চিন্ত হয়ে ঘরের ভেতরে পর্দা অর্পণ করে জয়ন্ত বিস্মিত স্বরে বললে, কিন্তু কোথায় আছে গুপ্তধন? এ যে একেবারে খালি ঘর। বীরেন বললে, এখানে এসেও মাটি কোপাতে হবে নাকি? চতুর্দিকে ক্ষিপ্র দৃষ্টি সঞ্চালন করে যা দেখবার সব দেখে নিয়ে জয়ন্ত বললে, মাটি? কিন্তু কোথায় মাটি? এখানে তো সব পাথর।
আমাদেরও পাথুরে কপাল। মানিক বললে, আমরা নির্বোধ, গাছে কাঁঠাল আছে ভেবে গোফে তেল মাখিয়েছি, কিন্তু তার আগেই কাঁঠাল হয়েছে বুদ্ধিমানের হস্তগত। বীরেন হতাশভাবে বললে, এ তাহলে প্রতাপ চৌধুরীর কাজ। জয়ন্ত বললে, তাহলে মানতে হবে যে প্রতাপ চৌধুরী হচ্ছে অত্যন্ত তড়িৎকর্মা। মানিক বললে, জয়ন্ত তুমি ভুলে যাচ্ছ যে চন্দ্রনাথ বাবুর লেখার সম্পূর্ণ খাতা আমরা পড়বার সুযোগ পাইনি, তার খানিকটা অংশ হস্তগত হয়েছে প্রতাপ চৌধুরীর, আর সেই অংশটাই হচ্ছে হয়তো আসল অংশ। সেটুকু ছিঁড়ে নিয়ে প্রতাপ বাকি কাগজগুলো তুচ্ছ ভেবে ফেলে দিয়ে গেছে। জয়ন্ত চিন্তান্বিত মুখে বললে, কিন্তু কিন্তু এক জায়গায় তবু খটকা থেকে যাচ্ছে। কোন জায়গায়? জয়ন্ত জবাব দেওয়ার আগেই আচণ্ডীতে ঝনঝন শব্দে পাতালপুরীর সেই কক্ষটা ধ্বনিত ও প্রতিধ্বনিত হয়ে উঠল। সকলে সবিস্ময়ে সচকিতে চোখে দেখলে ঝনঝন ঝনাত করে বন্ধ হয়ে গেল লৌহ কপাট। জয়ন্ত বেগে ছুটে গিয়ে দরজার উপরে ঝাঁপিয়ে পড়ে দুই হাতে টানাটানি করতে লাগল, কিন্তু কপাট আর খুলল না, একটু নড়লও না। সে ফিরে দাঁড়িয়ে তিক্ত হাসি হেসে বললে, মানিক মানিক, শেষ পর্যন্ত আমরা রসতলের কারাগারে বন্দী হলু। খানিক্ষণ কারোর মুখ দিয়েই হল না বাক্য নিঃসরণ। সেই ভূগর্ভ গৃহে স্তব্ধতা এমন নিবিড় যে হাত ঘড়ির ক্ষীণ টিকটিক শব্দকেও মনে হয় উচ্চারণ। জয়ন্ত শুধলে, ঘড়িতে কটা বেজেছে? মানিক দেখে বললে, 5:30। বাইরের পৃথিবী এখন সন্ধ্যার ছায়া ছবির জন্য প্রস্তুত হচ্ছে, তারপর ফুটবে কালো রাত, তারপর আবার আসবে রঙিন প্রভাত, তারপর আবার হবে জ্যোতির্ময় সূর্যোদয়, কিন্তু আমরা আবার তা দেখতে পাব না, কি বলো মানিক? লণ্ঠন দুটো তেল কাল সকালে বোধহয় ফুরিয়ে যাবে, টর্চের আলো দেবার শক্তিও বেশিক্ষণ নয়, তারপর আমরা দেখব খালি অন্ধকার আর অন্ধকার, যতক্ষণ বাঁচব ততক্ষণ। কিন্তু সে কতক্ষণ মানিক? আমাদের সঙ্গে না আছে জল, না আছে খাবার, আর বীরেন একেবারে বোবা। জয়ন্ত ঘরের ভেতরে এক চক্কর ঘুরে এসে বললে, কিন্তু দরজা বন্ধ করতে পারে কে? মানিক বললে, এক পারেন সুন্দরবাবু, কিন্তু এমন সাংঘাতিক কৌতুক তিনি করবেন বলে বিশ্বাস হয় না। আর পারে প্রতাপ চৌধুরী, কিন্তু ইদারার মুখে পাহারায় আছেন সুন্দরবাবু, হয়তো তিনিও বন্দী কিংবা নিহত। প্রতাপ চৌধুরীর নরহত্যায় আপত্তি নেই। আমরা কিন্তু ওপর থেকে রিভলভারের বা সংকেতবাসীর আওয়াজ শুনতে পাইনি, হয়তো ওপর থেকে কোনো আওয়াজই এত নিচে পর্যন্ত এসে পৌঁছয় না, কিংবা সুন্দরবাবু রিভলভার কি বাঁশি ব্যবহার করার সময় পাননি। অমনি একটা কিছু হয়েইছে, কিন্তু ফল একই, আমাদের মরতে হবে। বীরেন কাঁদো কাঁদো গলায় বললে, এইভাবে মরব বলে কি জন্মেছিলুম? অন্ধকারে অনাহারে দিনে দিনে তিলে তিলে। জয়ন্ত বললে, প্রতাপ চৌধুরী আরো দুবার আমাদের জমালয়ে পাঠাবার জন্য বন্দি করেছিল, দুবারই আমাদের রক্ষা করেছিল অঘটন ঘটন পটিয়সী নিয়তি, কিন্তু এবারে তার পুনরাভিনয়ের কোনো সম্ভাবনাই দেখছি না। মানিক, চিরদিনই আমি নিয়তিবাদী, আজও নিয়তির ওপরে নির্ভর করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে মানিক বললে, তাই বটে। আবার কিছুক্ষণ ব্যাপী নীরবতা, আবার কানে জাগে হাত ঘড়ির টিক
টিক টিক টিক। জয়ন্ত বললে, একটু আগে যা বলেছিল প্রতাপ চৌধুরীর যুদ্ধ কৌশলের কথা, তার পদ্ধতি কিছুমাত্র বদলায়নি। সে নিজে দেখা দেয় না, কিন্তু শত্রুদের বন্দী করে। সেরা শিল্পীদের পদ্ধতি বদলায় না কখনোই। অপরাধের আটে প্রতাপ চৌধুরীকে সেরা শিল্পী বলে মানতেই হবে। বীরেন ভাঙা ভাঙা স্বরে বললে, জয়ন্তবাবু, এই কি অপরাধের আট নিয়ে আলোচনা করবার সময়? জয়ন্ত শান্ত কণ্ঠে ধীরে ধীরে বললে, তাছাড়া আর কি করবেন ভাই? আর কিছুই কি করবার নেই? কিছু না, কিছু না। ভালো করে দেখেছেন কি দরজাটা সত্যি বন্ধ কি না? আপনার কি সন্দেহ হচ্ছে? কি জানি, যদি বেশ আপনি একবার টেনে দেখুন না। তা একবার দেখলে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই, কিছু না করার চেয়ে একটা কিছু করা ভালো। যান, আপনিও দরজাটা ধরে টানাটানি করে আসুন, খানিকটা সময় তো তবু কাটবে। বীরেন পায়ে পায়ে এগিয়ে গেল জীবনহীন যন্ত্রচালিত পুতুলের মতো। তার মুখে নেই কোনো রকম উৎসাহের ভাব। জয়ন্ত মানিক তার দিকে ফিরেও তাকালে না। বীরেন আংটাটা ধরে খুব জোরে এক টান মারলে এবং সঙ্গে সঙ্গে হড় হড় করে ঝনঝন করে বন্ধ দরজার পাল্লা আবার খুলে গেল। শব্দ শুনে চমকে জয়ন্ত মানিক মুখ তুলে তাকিয়ে দেখলে, নিজেদের চোখকেও তারা বিশ্বাস করতে পারলে না। ভাবলে তারা জেগে জেগেই দেখছে কোনো অসম্ভব স্বপ্ন। না, এ ভোজবাজি বীরেন জাদুর খেলা জানে। বীরেনও হতভম্ব, তার মুখ দিয়ে হলো না বাক্যস্ফূর্তি। জয়ন্ত আচ্ছন্নের মতো বললে, হ্যাঁ মানিক, আমি ভুল দেখছি না তো? সত্যি কি দরজাটা খুলে গেছে? দুই হাতে দুই চোখ কোচলে আরেকবার ভালো করে দেখে মানিক বললে, দরজা তো খোলাই রয়েছে দেখছি, কিন্তু আমি শপথ করে বলতে পারি দরজা ছিল বাইরে থেকে বন্ধ। বীরেন বললে, আগে না, বন্ধ ছিল না, আমি একবার টানতেই খুলে গেল। আর আমি একবার দুবার নয়, প্রাণপণে টেনে দেখেছি বারবার। মানিক বললে, তাহলে একটু আগে তুমি যা বলেছিলে এ হচ্ছে সে অঘটন ঘটন পটীয়সী নিয়তির লীলা? না মানিক, কেউ বাইরে থেকে দরজাটা আবার খুলে দিয়েছে। কিন্তু কে খুলে দেবে সুন্দরবাবু? কিন্তু সুন্দরবাবু কি আমাদের সঙ্গে এমন নিষ্ঠুর রসিকতা করবেন? আমার বিশ্বাস হয় না তা। দেখ তো বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা। মানিক বাইরে ছুটে গেল এবং তারপর চেঁচিয়ে বললে, এখানে কেউ নেই। কেবল একটা কৌতূহলী তক্ষক খবরদারি করবার জন্য ইদারার গা বেয়ে নেমে এসেছিল, আমাকে দেখে আবার ওপর দিকে চম্পট দিয়েছে। জয়ন্ত বেকুবের মতো মাথা নাড়তে নাড়তে বললে, মানিক, সত্যি সত্যি একটা কোনো অঘটন ঘটেছে, কিন্তু সেটা যে কি আমি বুঝতে পারছি না। হয়তো সুন্দরবাবু এ অদ্ভুত সমস্যার সমাধান করতে পারবেন। ওপরে চলো। তাই চলো, রত্নকুঠি তো রত্নহীন, এখানে আর থেকেই বা লাভ কি? পাতালের অন্ধকার উদর ছেড়ে তারা এসে উঠল পৃথিবীর ওপরে, রাতের অন্ধকারের কোলে। সর্বাঙ্গে নিবিড় কালিমা মেখে জঙ্গলের বড় বড় গাছগুলো কি যেন নৈশ রহস্য নিয়ে পরস্পরের সঙ্গে কানাকানি করছে মর্মর ভাষায়। থেকে থেকে বাতাসের দীর্ঘশ্বাস এবং সঙ্গে সঙ্গে কূলে কূলে লিখে চলেছে অদূরবর্তিনী গঙ্গা তার মুখর তরঙ্গ কাহিনী। জয়ন্ত ডাকলে, সুন্দরবাবু, সুন্দরবাবু, অন্ধকারে কোথায় গা ঢেকে পাহারা দিচ্ছেন? কিন্তু
কেউ সাড়া দিলে না। মানিক বললে, সুন্দরবাবু ঘুমিয়ে পড়েননি তো? জয়ন্ত বললে, সেটা অন্তত সম্ভব নয়, আমার মন আবার বলছে একটা কোনো অঘটন ঘটেইছে। কি অঘটন? খোলা দরজা আপনি বন্ধ হয়, বন্ধ দরজা আপনি খুলে যায়, সুন্দরবাবু পাহারা না দিয়ে অদৃশ্য হয়ে থাকেন, এসবই তো অঘটন। মানিক তুমি একদিকে যাও, বীরেনবাবু আপনি আরেকদিকে যান, আর আমি যাই এইদিকে, দেখা যাক সুন্দরবাবুকে খুঁজে পাই কি না। মাঠের ও নদীর মধ্যবর্তী এই জঙ্গুলে জায়গাটায় রাত আধারে লোকজন পদার্পণ করে না। জমি এবড়ো খেবড়ো এবং খানা ডোবায় দুর্গম, সহজে সুন্দরবাবুর পাত্তা পাওয়া যাবে বলে কেউ মনে ভাবেনি। কিন্তু তাদের সৌভাগ্যক্রমে একটুখানি অগ্রসর হয়েই সফল হলো খোঁজাখুঁজি। একটা ঝোপ দুলছে ঘন ঘন, যেন কোনো জন্তু তার মধ্যে ঢুকে ছটফট করছে। সেই দিকে আকৃষ্ট হলো মানিকের দৃষ্টি। ঝোপের খানিকটা এক হাতে সরিয়ে আরেক হাতে তার মধ্যে আলো ফেলে মানিক সচমকে দেখলে সেখানে ভূসজ্জাশায়ী সুন্দরবাবু একসঙ্গে রজ্জুবন্ধ পদযুগল ছুটছেন আর ছুটছেন। কেবল পা নয়, তাহার বাহুযুগলও দড়ি দিয়ে পিছমোড়া করে বাঁধা এবং মুখ ও চোখের ওপরে রয়েছে কাপড়ের বন্ধনে। সুন্দরবাবুকে তাড়াতাড়ি বন্ধনমুক্ত করতে করতে মানিক ফুকরে উঠল, জয়ন্ত জয়ন্ত সুন্দরবাবুকে পেয়েছি! সুন্দরবাবুর বিপুল ভুঁড়ি ফুলতে ও চুপসে যেতে লাগলো শ্যাঁকড়ার হাঁপড়ের মতো। বেশ কিছুক্ষণ নির্বাকভাবে হাঁপিয়ে নিয়ে তিনি সর্বপ্রথমে উচ্চারণ করলেন তার সেই প্রিয় শব্দ, হুম। এতক্ষণে সুন্দরবাবু বাকশক্তি পেয়েছেন বুঝে জয়ন্ত শুধোলে, আপনার এ দশা করলে কে? চোখে দেখিনি বাবু, তবে পরে কানে শুনে আন্দাজ করেছি। কিছুই বুঝলুম না। এখন বেশি বুঝিয়ে বলবার শক্তি নেই, তবে আসল কথাগুলো শর্টে বলতে পারি। তোমরা ইদারায় নেমে গেলে আমি ঠায় বসে বসে পাহারা দিতে লাগলো, কোথাও কারো সাড়া পর্যন্ত নেই, অথচ আচমকা পশ্চাৎ ভাগ থেকে আমার কানের ঠিক পেছনে কে এসে বিমক্কা মুষ্টি প্রহার করলে, মুষ্টিযোদ্ধারা যাকে বলে র্যাবিট পাঞ্চ, এরকম ঘুষি মানুষকে তৎক্ষণাৎ অজ্ঞান করে দেয়। আমিও একেবারে বেহুশ, জ্ঞান হলে পর দেখি আমার এই অবস্থা, আমার চোখ বন্ধ মুখ বন্ধ, আমি চলন শক্তিহীন, কেবল কান খোলা ছিল বলে শুনতে পাচ্ছিলুম, শুনলুম অনেকগুলো পায়ের শব্দ, শুনলুম কে বললে, বড়বাবু লোহার দরজাটা বন্ধ করে দিয়েছি। তারপর বোধহয় বড়বাবুই বললে, দড়ির সিঁড়িটা টেনে তুলে রেখে দে। আমাকেও কারা হিড়হিড় করে টেনে ওই ঝোপের ভেতরে লুকিয়ে রাখলে। তারপর বোধ করি সেই বড়বাবুই বললে, চল এইবারে, আর কোনো খলিফা আমাদের পেছনে জ্বালাতে আসবে না, আমরা নিশ্চিন্ত। তারপর পায়ের শব্দও আর শোনা গেল না, সব ডিজুম। সুন্দরবাবু থামলেন, আবার হাঁপাতে লাগলেন। তারপর তারপর আর কিছু বলবার নেই? নেই মানে আল বাত আছে, তারপরেই তো আসল বলবার কথা। কিন্তু একটু রও ভাই, আর একটু না হাঁপিয়ে জুত করে বলতে পারছি না, আমাদের কি আর আমি আছি দাদা? মিনিটখানেক আরও খানিকটা হাঁপিয়ে নিয়ে ও আরও খানিকটা প্রকৃতস্থ হয়ে সুন্দরবাবু বললে, হ্যাঁ তারপর কি হলো শোনো, খানিকক্ষণ ঝিঁঝি পোকাগুলোর একটানা গান ছাড়া আর কিছুই শোনা গেল না, তারপর আশেপাশে ঝিঁঝি পোকাগুলো আচমকা গান বন্ধ করে দিলে, আবার একজন মানুষের পায়ের শব্দ আমার পাশেই এসে থামল, আমি তো নট নরণ চরণ নট কিচ্ছুর ওপরেও আরো বেশি আড়ষ্ট হয়ে গিয়ে ভাবতে লাগলুম, এই রে সেরেছে, এবারে বুঝি আমার প্রাণ নিয়েই টানাটানি করতে এলো। তারপরে শুনি, না সেসব নয়, এ আবার নতুন ব্যাপার হে, যাকে বলে কল্পনাতীত, কে একজন আমার কানের কাছে মুখ এনে বললে,
সুন্দরবাবু ভালো করে শুনে রাখুন, আমি আবার দড়ির সিঁড়িটা ইদারার ভেতরে ঝুলিয়ে রেখেছি আর লোহার কবাটও খুলে দিয়েছি, আপনার কোনো ভয় নেই। জয়ন্তবাবুরা এখনই এসে আপনাকে উপস্থিত বিপদ থেকে উদ্ধার করবেন। তাদের বলবেন প্রতাপ চৌধুরী তার দলবল নিয়ে বীরেনবাবুদের সাবেক বাড়ির দিকে গিয়েছে। তারপর আবার পায়ের শব্দ, আবার সব চুপচাপ, আবার শুরু হলো ঝঞ্ঝাটে ঝিঝিদের ঝাঁঝরা গলায় ঝিমিঝিমি চিৎকার। সেই এক গিয়ে ঝিঝি ঝিঝি আওয়াজ শুনতে শুনতে আমার সর্বাঙ্গ যেন ঝিনঝিন আর মাথাটাও যেন ঝিমঝিম করতে লাগলো। কিন্তু সেই অবস্থাতেই আমি আন্দাজ করতে পারলুম দুরাত্মারা তোমাদের বন্দি করে দড়ির সিঁড়ি উপরে তুলে নিয়েছিল। তার কতক্ষণ পরে শুনলুম তোমাদের ডাকা ডাকি। আমি তো ব্রাদার পড়ে গেলাম মহাফাপড়ে, কি করে তোমাদের জানাই যে আমার পক্ষে এখন সারাবার দেখা দেওয়া দুই অসম্ভব। কিন্তু হাজার হোক, আমি হচ্ছে গিয়ে প্রাচীন সৈনিক, ঝাঁ করে বুদ্ধি ভুলে গেল। বুঝে ফেললুম আমি চলতে না পারলেও বাঁধা পা দুটো ছুঁড়ে ছুঁড়ে অনায়াসেই ঝোপ নেড়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, তারপর আর কি। সুন্দরবাবুর শেষ কথাগুলো জয়ন্ত যেন শুনছিল না, সে হঠাৎ চিন্তামগ্ন হয়ে পড়ল। মানিক বললে, জয়ন্ত, সবশেষে যে লোকটা সুন্দরবাবুর কাছে এসেছিল সে নিশ্চয়ই সেই সন্ন্যাসী। কে সে জয়ন্ত? তাকে আমরা চিনি না, সে কিন্তু আমাদের সকলকেই চেনে, আর তার দৌলতেই আজ আমরা রসাতলের কারাগার থেকে ছাড়া পেয়েছি। জয়ন্ত হঠাৎ এক লাফে দাঁড়িয়ে উঠে সানন্দে চেঁচিয়ে বললে, আবার তার অনুগ্রহে আজ প্রতাপ চৌধুরীর সদল বলে ধরা পড়তে পারে। মানিক বললে, বুঝেছি তোমার মনের কথা, তুমি এখনই বীরেনবাবুর বাড়ির দিকে ধাওয়া করতে চাও তো? নিশ্চয়ই, এ সুযোগ কে হাত ছাড়া করে বলো। কিন্তু দুটো মুশকিল আছে। প্রথমত, সেখানে পায়ে হেঁটে গিয়ে পৌঁছতে রাত কাবার হয়ে যেতে পারে, ততক্ষণ কি তারা থাকবে? আর দ্বিতীয় মুশকিল? দ্বিতীয় মুশকিল, দলে তারা ভারী। মা ভয়, উঠুন উঠুন সুন্দরবাবু, স্থানীয় পুলিশের থানার দিকে দ্রুত পদচালনা করুন। আপনি সম্প্রতি অবসর নিলেও বাংলাদেশের পুলিশ বিভাগে সুপরিচিত ব্যক্তি, খবর দিন। বিখ্যাত ডাকাত, হত্যাকারী আর ফেরারি আসামি প্রতাপ চৌধুরীর সন্ধান পাওয়া গিয়েছে, তাকে গ্রেপ্তার করবার জন্যে সাহায্য প্রার্থনা করুন। প্রতাপকে ধরবার জন্যে সরকার 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন, সুতরাং এই মস্ত সুখবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের তৎপরতা 3 গুণ বেড়ে উঠবে। একদল বন্দুকধারী সেপাই চাই, যেমন করে হোক সকলকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্যে 2-3খানা মোটর গাড়িও দরকার। মানিক বললে, এসব আয়োজন করতে করতেও তো রাত পুহিয়ে যেতে পারে। যাক, প্রতাপ চৌধুরী আজ বীরেনবাবুর বাড়িতেই রাত কাটাবে বলে মনে হয়, তাদের বিশ্বাস আমরা এখনো বন্দি, তারা নিরাপদ। সে হচ্ছে রাত্রি ও দিবসের মিলন লগ্ন। আকাশ নিভিয়ে দিচ্ছিল তারার বাতি, বিদায় আধার আসর ছেড়ে সরে যাচ্ছিল ধীরে ধীরে, এবং উদয়াচলে চলছিল তখন দীপ্তোজ্জ্বল রঙের খেলার মোহনীয় আয়োজন। বাতাসে নতুন দিনের ঠান্ডা ছোঁয়া ও বিহঙ্গরা রচনা করেছিল আলোক উৎসবের বন্দনা সঙ্গীত। চিরদিনই আসে এই অন্ধকারের পর এই আলোর পালা, কিন্তু কখনো একঘেয়ে মনে হয় না এর তাজা মাধুর্যটুকু। কিন্তু মাধুর্যের মাঝখানেও এই সৌন্দর্যের কাব্যালোকেও মানুষ করে ছন্দভঙ্গ। সেই সম্ভাবনাই দেখা দিয়েছে আজ বীরেনবাবুর বসতবাড়ির চারিপাশে। সেখানে কোনো রক্তাক্ত নাট্যাভিনয়ের মহলা চলছে, পাছে অপরাধীরা সাড়া পায় সেই ভয়ে ঘটনাস্থল থেকে খানিক তফাতে মোটর থামিয়ে পুলিশের লোকরা চুপি চুপি গ্রামের ভেতরে প্রবেশ করেছে। স্থানীয় বাসিন্দাদের অধিকাংশই তখনও শয্যার আশ্রয় ছাড়েনি, মাত্র কয়েকজন বয়স্ক লোক সবে বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে, এবং গৃহস্থদের কয়েকজন বৌঝি কলসি কাঁধে নিয়ে চলেছে এ বাড়ির ও ও বাড়ির পুকুর ঘাটে। হঠাৎ সকলে সভয় ও সবিস্ময়ে দেখলে
পুলিশ বাহিনী এসে বাগচি বাড়ির চারিদিকে ঘিরে ফেললে। গ্রামের পুরুষরা বিস্ফারিত নেত্রে দাঁড়িয়ে রইল। মেয়েদের আর জলকে যাওয়া হল না। শূন্য কলস নিয়ে ভীত চকিত চোখে যে যার বাড়ির দিকে ফিরে চলল দ্রুত চরণে। বাগচিদের অর্থাৎ বীরেনবাবুদের বাড়িখানা ছিল একটা ফর্দ জায়গার মাঝখানে, সেকালে তিনমহলা বাড়ি। বাড়ি ঘিরে আগে ছিল যে বাগান, তা এখন পরিণত হয়েছে ছোটখাটো একটা মাঠে। বাড়ির সীমানা নির্দেশের জন্য বেড়া দেওয়া আছে, কিন্তু ফটকের বাধা নেই। গ্রামের লোকজনেরাও অনায়াসে সীমানার ভেতরে এসে মস্ত পুকুরটার জল ব্যবহার করে। সুন্দরবাবু, মানিক ও বীরেনকে নিয়ে জয়ন্ত আত্মগোপন করে পেছন দিকে অবস্থান করতে লাগল। থানার দারোগাবাবু কতক লোক নিয়ে বাড়ির সদরের দিকে এগিয়ে গেলেন এবং বাকি লোকদের মোতায়েন রাখলেন চারিদিকে পাহারা দেওয়ার জন্য। নিরাপদ ব্যবধানে থেকেও বাড়ির যতটা কাছে যাওয়া যায় ততটা কাছে গিয়ে দারোগাবাবু গলা চকিয়ে হাঁক দিলেন, বাড়ির ভেতরে কে আছো? বাইরে বেরিয়ে এসো তাড়াতাড়ি। এতক্ষণ দোতলার একটা জানলায় জেগেছিল একখানা মুখ। দূর থেকে সে লক্ষ্য করছিল পুলিশের কাণ্ড কারখানা, কিন্তু দারোগাবাবুর নির্দেশ বাণী শোনার সঙ্গে সঙ্গেই তার মুখখানা আর দেখা গেল না। কয়েক মিনিট কাটল, সদর দরজাও খুলল না, বা বাড়ির ভেতর থেকেও এলো না কোনো সাড়া শব্দ। দারোগাবাবু আবার হাঁকলেন, দরজা খোলো, নইলে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকতে বাধ্য হব। তখনও কেউ সাড়া দিলে না। মিনিট দুয়েক অপেক্ষা করে দারোগাবাবু চেঁচিয়ে হুকুম দিলেন, ভাঙো তবে দরজা, যে বাধা দেবে তাকেই গুলি করে কুকুরের মতো মেরে ফেলবে। বাড়ির ভেতর থেকে একে বললে, দরজা ভাঙতে হবে না, আমরা বাধা দেব না, আত্মসমর্পণই করব। উত্তম, বেরিয়ে এসো তাহলে একে একে। দরজা খুলে গেল, পরে পরে নয় জন লোক বাইরে এসে দাঁড়ালো। প্রত্যেককে দেখলেই দুর্দান্ত ও দুশ্মন বলে চিনতে দেরি হয় না। প্রত্যেকের হাতে পরিয়ে দেওয়া হলো লোহার হাতকড়া। তখন প্রত্যেকেরই জামা কাপড়ের ভেতর থেকে বেরোলো কোনো না কোনো মারাত্মক অস্ত্র। কুখ্যাত প্রতাপ চৌধুরী সদল বলে এমন শান্তশিষ্টের মতো ধরা দিলে দেখে জয়ন্তের বিস্ময়ের আর সীমা রইল না। সে তাড়াতাড়ি সামনের দিকে এসে বন্দীদের মুখের ওপর চোখ বুলিয়ে বলে উঠল, কোথায় প্রতাপ চৌধুরী? তোমরা কেউ প্রতাপ চৌধুরী নাও তো? বন্দীদের একজন হেসে বললে, আমরা কেন প্রতাপ চৌধুরী হতে যাব? বাপ মা আমাদের অন্য নাম রেখেছে। দারোগাবাবু ধমক দিয়ে বললেন, চুপ চুপ রাও বদমাস, আবার রসিকতা হচ্ছে, বলো কোথায় প্রতাপ চৌধুরী? জানি না স্যার, প্রতাপ চৌধুরী বলে কাউকে চিনি তো না। জয়ন্ত বললে, দারোগাবাবু আমার সঙ্গে কিছু লোক দিন, বাড়ির ভেতরটা একটু খুঁজে দেখব। তন্ন তন্ন করে তল্লাশের পরেও প্রতাপ চৌধুরীকে পাওয়া গেল না। দেখা গেল খিড়কির দরজাটা খোলা। বেশ সন্দেহজনক, খিড়কি খোলা কেন? ভাবতে ভাবতে জয়ন্ত বাড়ির বাইরে গিয়ে দাঁড়াল। দেখল সেখানটা গাছপালায় আচ্ছন্ন, অল্প দূরেই পুকুরের একটা ঘাট। জয়ন্ত বললে, দেখো মানিক, প্রথম ভোরের আধা অন্ধকারে কেউ যদি এই ছায়া ঢাকা পথ দিয়ে পুকুর ঘাটে যায়, তাহলে সহজে সে দৃষ্টি আকর্ষণ করবে না। মানিক জিজ্ঞাসা চোখে বললে, কি বলতে চাও কি তুমি? জয়ন্ত জবাব না দিয়ে ঘাটের দিকে অগ্রসর হল। এদিক ওদিকে উঁকি ঝুঁকি মারতে লাগল। একজন আধবুড়ো পাহারাওয়ালা খানিক দূরে পাহারায় নিযুক্ত ছিল, তার কাছে গিয়ে জয়ন্ত জিজ্ঞাসা করলে, আচ্ছা একটু আগে কোনো লোককে দেখেছ? কোন লোক বাবু? পুরুষ মানুষ? না। তবে কি এখানে কোনো স্ত্রীলোক ছিল?
আগে বাবু, হ্যাঁ, গাঁয়ের কোন স্ত্রী লোকই ছিল, মেটে কলসিতে জল নিতে এসেছিল। এখানে আসতে আসতে এমন অনেক মেয়েকেই তো দেখলুম। তারপর? তারপর পুলিশ দেখে ভয়ে জড়সড় হয়ে পালিয়ে গেল। ঘুমটায় মুখ ঢেকে? আগে হ্যাঁ। কোন দিকে গেল বলতে পারবেন? বাড়ির পেছন দিকের একটা পায়ে চলা পথ দেখিয়ে দিয়ে সে বললে, ওই দিকে। কেন তুমি তাকে ছেড়ে দিলে? সে কি বাবু, আমরা এই বাড়ির ভেতর কার দুষ্বন্ধে ধরতে এসেছি, গায়ের ভদ্রলোকের মেয়ে ধরবো কেন? সে তো বাড়ির ভেতরেও ছিল না। ঠিক দেখেছ? ঠিক দেখেছি বাবু, মেয়ে মানুষটি কাঁকালে কলসি নিয়ে নিচে থেকে উঠেছিল পুকুরের ঘাটের ওপরে। জয়ন্ত ফিরে বললে, বীরেন বাবু, এই পায়ে চলা পথটা কি গায়ের দিকে গিয়েছে? বীরেন বললে, আগে না, গঙ্গার দিকে গিয়েছে, ওই বাঁশ ছাড়টার পরে কলা বাগান, তারপরে গঙ্গা, বাড়ির দোতলা থেকে সবটা দেখা যায়। জয়ন্ত বললে, এখন আর পরিতাপ করে লাভ নেই, আমাদের এত চেষ্টা সব ব্যর্থ হলো। সুন্দরবাবু চমকিত মুখে বললেন, জয়ন্ত জয়ন্ত, তুমি কি বলতে চাও সে কি স্ত্রী লোকটাই? স্ত্রীলোক নয়, পুরুষ। প্রতাপ চৌধুরীর নারী ছদ্মবেশ ধারণ করে পাহারাওয়ালার চোখে ধুলো দিয়েছে, সে পালাবার যথেষ্ট সময় পেয়েছে, এখন আর তাকে ধরবার উপায় নেই। তবু ওদিকটা একটু ঘুরে আসি, চলুন। সবাই দ্রুত পদচালনা করলে। তারপর আচম্বিতে দেখলে এক কল্পনাতীত অদ্ভুত দৃশ্য। বাঁশঝাড় আর কলাবাগানের মাঝখানে পায়ে চলা পথের পাশে খানিকটা জঙ্গুলে জমি, সেইখানে ভয়াবহ বিভৎসতায় সোনালী সকালের আনন্দকে বিষাক্ত করে তুলে মাটির ওপরে পড়ে আছে রক্তধারার মধ্যে দুটো রক্তাক্ত নরদেহ, একটা মৃত ও আড়ষ্ট এবং আরেকটা মৃতবধ হলেও তখনও জীবিত। সকলে দাঁড়িয়ে পড়ল বিপুল বিস্ময়ে স্তম্ভিতের মতো। এই অপ্রত্যাশিত দৃশ্য তাদের মুখের কথা কেড়ে নিলে কিছুক্ষণ পর্যন্ত, তারপর সর্বাগ্রে নিজেকে সামলে নিয়ে মৌন ভগ্ন করল জয়ন্ত। মৃতদেহটার দিকে অঙ্গুলি নির্দেশ করে সে বললে, দেখো মানিক, পুরুষের দেহে নারীর শাড়ি, ওকে চিনতে পারছ? সুন্দরবাবু চমৎকৃত মুখে বলে উঠলেন, আরে হুম, ওই তো ফেরারি প্রতাপ চৌধুরী, ওর বুকে বেঁধে একখানা ছোড়া, ওকে মারলে কে? আমি। যে বললে তার মাথায় জটা, মুখে দাড়ি গো, অঙ্গে গৈরিক বস্ত্র, চিত হয়ে শুয়ে হাঁপাতে হাঁপাতে সে বললে, প্রতাপ চৌধুরীকে আমি বধ করেছি, আমাকে চিনতে পারেন জয়ন্তবাবু? আগে না, কে আপনি? ছদ্মবেশ না থাকলে চিনতে পারতেন, আমি আর বেশিক্ষণ বাঁচব না, তাই যাওয়ার আগে পরিচয়টা দিয়ে যাই, আমার নাম মানিক চাঁদ। সুন্দরবাবু বললে, কি আশ্চর্য, তুমি তো ছিলে প্রতাপ চৌধুরীর প্রধান সাকরেত, তারই সঙ্গে জেল ভেঙে পালিয়েছিলে তো। শ্বাস টানতে টানতে কষ্টের সঙ্গে মানিক চাঁদ বললে, ঠিকই ধরেছেন, কিন্তু তারপরের কথা আপনারা জানেন না, তার সঙ্গে জেল থেকে বেরিয়ে আমি প্রতিজ্ঞা করলুম অসৎ পথে আর থাকবো না, সৎ হব। প্রতাপ চৌধুরীকে এড়িয়ে এড়িয়ে চলতে লাগলুম, সে হলো আমার ওপরে খড়গহস্ত, আমি তার সমস্ত গুপ্ত কথা জানতুম, সে আমাকে পৃথিবী থেকে একেবারে সরিয়ে দেওয়ার জন্যে বারবার চেষ্টা করে, আত্মরক্ষার জন্যে আমি পালালুম, ছদ্মবেশ ধারণও করলুম, এমন হা ঘরে যা যাবর জীবন প্রাণ আমায় অতিষ্ঠ করে তুললে, শেষটা তাকে পুলিশের হাতে আবার ধরিয়ে দিয়ে নিজে নিরাপদ হতে চাইলুম, তার অভিসন্ধি আমি জানতুম নিজে আড়ালে থেকে
তাকে চোখে চোখে রাখতে লাগলুম। আপনাদের কাছে তার খবর সরবরাহ করতুম, নিজের পরিচয় দিতে পারতুম না, কারণ আমিও ফেরারি আসামি। তার কথা ক্রমে ক্রমে ক্ষীণতর হয়ে এসে একেবারে বন্ধ হওয়ার মতো হলো, কিন্তু প্রাণপণ চেষ্টায় নিজেকে আরও একবার সামলে নিয়ে মানিকচাঁদ কোনো রকমে আবার বললে, আজ সে পালাচ্ছিল, আমি তাকে বাধা দিই, সে রিভলভার ছোড়ে। তখন নিজের চরম আঘাত পেয়ে ও তার বুকে ছোড়া বসিয়ে আমি প্রতিশোধ নিই। তার অন্তিমকাল উপস্থিত বুঝে বীরেন তাড়াতাড়ি জিজ্ঞাসা করলে, জগৎ শেঠের রত্নকুটির কথা আপনি কিছু জানেন? কিন্তু মানিকচাঁদ নির্বাক, তার দুই চক্ষু মুদে এলো। জয়ন্ত দীর্ঘশ্বাস ফেলে বললে, হায় ভগবান, মানিকচাঁদকে সৎপথের পথিক হওয়ার সুযোগ দিলেন না বলে আমি দুঃখিত। আর বীরেনবাবু, আপনি ভাববেন না, এইবারে জগৎ শেঠের রত্নকুটি নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা করব, চলুন। বাড়িতে আবার ফিরে এসে জয়ন্ত বললে, বীরেনবাবু, যে ঘর থেকে প্রতাপ চৌধুরী আপনার ঠাকুরদার গল্পের খাতার খানিকটা চুরি করে নিয়ে গিয়েছিল, আমরা এখন সেই ঘরে গিয়েই বসতে চাই। বীরেন শ্রান্ত স্বরে বললে, কি হবে আর সেই গুদাম ঘরে গিয়ে, আমার মন ভেঙে পড়েছে, আর পুরনো কাসন্দি ঘাঁটতে একেবারেই ভালো লাগছে না। সুন্দরবাবু সাই দিয়ে বললেন, হ্যাঁ বীরেনবাবু, আমার ওই মত, গুপ্তদন্ত হয়ে দাঁড়ালো অলিক দিল্লিকার লাড্ডু, আর মুখের কথায় হিল্লি দিল্লি করে বেরিয়ে লাভ কি, প্রচুর কাদা ঘাঁটা হয়েছে, এখন হস্তপদ বিস্তৃত করে নিদ্রা দেবীর আরাধনা করতে চাই, চাই একটু ঘুম। মানিক বললে, আহা, যা বলেছেন, আমি এখনই এক দৌড়ে বাজারে গিয়ে আপনার নাসিকার জন্য এক শিশি সর্পতৈল কিনে আনবো কি। সুন্দরবাবু খাপ্পা হয়ে মানিকের পৃষ্ঠদেশে মুষ্টি প্রহার করতে উদ্যত হলেন। সতর্ক মানিক এক লাফে গিয়ে পড়ল হাত কয়েক তফাতে, কিন্তু জয়ন্ত গোঁ ছাড়লে না, শেষ পর্যন্ত তাকে নিয়ে বীরেনকে উদ্দিষ্ট ঘরে গিয়ে হাজির হতে হল। তারপর অবহেলা ভরে বললে, এখন বলুন জয়ন্তবাবু, আপনার বক্তব্যটা কি। জয়ন্ত প্রথমে মুখে কিছু বললে না, স্তব্ধভাবে ঘরের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে লাগলে। এটা গুদাম ঘরই বটে, নানান রকম একালে অব্যবহার্য জিনিস বাড়ির এই ঘরখানায় কোণঠাসা করে রাখা হয়েছে, গুরুভার ও মস্ত বড় লোহার সিন্দুক, আগাগোড়া কাঠের আলমারি, ডেস্ক, ভারী ভারী বাসনকোসন এবং গৃহস্থালির ও গৃহসজ্জার কড়িখচিত দ্রব্য সামগ্রী প্রভৃতি। শেষোক্ত জিনিসপত্রগুলিতে প্রাচীন বাংলাদেশের একটি নিজস্ব বিশেষত্ব ছিল, রকমারি কড়ির নামও ছিল ভিন্ন ভিন্ন, যেমন বিদন্তা, সিংহী, মৃগী ও হংসী প্রভৃতি। ঘরের কড়িকাঠ থেকে দোলনার মতো ঝুলছে একটি কড়ির আলনা, এ শ্রেণীর জিনিস অধিকাংশ একেলে বাঙালি চোখে দেখেনি। একদিকে স্তূপীকৃত বা বিকীর্ণ হয়ে রয়েছে অনেক প্রাচীন পুস্তক। জয়ন্ত শুধলে, এই বইগুলো বুঝি প্রতাপ চৌধুরীরা আলমারির ভেতর থেকে টেনে বার করেছিল। বীরেন বললে, আগে হ্যাঁ, বইগুলো যেভাবে ফেলে গিয়েছিল ঠিক সেভাবেই পড়ে আছে। জয়ন্ত অন্য মনস্কের মতো দুই তিনখানা বই তুলে নিয়ে পাতার পর পাতা উল্টে যেতে লাগল, মুখে তার চিন্তার লক্ষণ। বীরেন অধীর স্বরে বললে, জয়ন্তবাবু, আপনি কি আলোচনা করবেন বলেছিলেন না? জয়ন্ত বললে, আগে হ্যাঁ, বীরেনবাবু, আপনি বোধহয় মনে করেন যে জগৎ শেঠের গুপ্তধন হস্তগত করে প্রতাপ চৌধুরী শূন্য হস্তেই সদ্য সদ্য স্বর্গে বা নরকে যাত্রা করেছে। আগে হ্যাঁ মনে করি। আমি কিন্তু তা মনে করি না। কেন কেন মনে করেন না? প্রমাণ দেখে। কি প্রমাণ রয়েছে? প্রথমত গুপ্তধনের সন্ধানেই প্রথমে সে এই বাড়িতে এসেছিল,
এখান থেকে সে চন্দ্রনাথ বাবুর লেখা কাহিনী সংগ্রহণ করে। সেই পাঁচ অংশে বিভক্ত লেখা কাহিনীর তৃতীয় অংশ সে খাতা থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়, আমরা তা দেখতে পাইনি। আমার দৃঢ় বিশ্বাস সেই তৃতীয় অংশেই চন্দ্রনাথবাবু বর্ণনা করেছিলেন শেঠেদের বাগান বাড়িতে গিয়ে দ্বিতীয়বার ইঁদারায় নেমে কেমন করে তিনি গুপ্তধন দর্শন করেছিলেন। প্রতাপ চৌধুরীও তা পাঠ করে সেখানে গিয়ে হাজির হয়ে দেখে যে ইঁদারার মধ্যে গর্ভগৃহ আছে বটে, কিন্তু গুপ্তধন নেই। এটা আপনার যুক্তিহীন ধারণা। না, যুক্তিহীন নয়। প্রতাপ সেখানে গিয়ে গুপ্তধন পেলে পর আর আপনাকে আর আমাকে নিয়ে এত বেশি মাথা ঘামাতে আসতো না, সানন্দে যাত্রা করত অজ্ঞাতবাসে। সুন্দরবাবু বলে উঠলেন, ঠিক ঠিক, জয়ন্তের এ কথা যজে মানে। জয়ন্ত বললে, তারপর দেখুন না, সে কাল রাত্রে আবার এখানে এসেছিল। আজ যখন আমি প্রতাপের খোঁজে এই বাড়ির ঘরে ঘরে ঘুরছিলুম, তখন দেখলুম যে সে আর তার দলের লোকরা বাড়ির নানা ঘরে ঢুকে দেওয়াল আর মেঝে খুঁড়েছে, লোহার সিন্ধুক আর আলমারি প্রভৃতি ভেঙে তছনছ করে ফেলেছে। কেন তারা আবার এসেছিল? নিশ্চয়ই হাওয়া খেতে নয়, কি বা তারা খুঁজছিল, নিশ্চয়ই গুপ্তধন। বীরেন বললে, আপনার মতকে আর অযৌক্তিক বলতে পারি না বটে, কিন্তু কোথায় সেই গুপ্তধন? গুপ্তধন হস্তগত করেছিলেন চন্দ্রনাথবাবু। কারবার পত্তন করবার সময় তার মেষ একটা মোটা অংশ খাটিয়ে বাকি অংশ তিনি লুকিয়ে রেখে গিয়েছেন। কিন্তু কোথায়? বীরেনবাবু, আপনাদের কলকাতায় বাড়ি তৈরি করেছিলেন কে? আগে আমার বাবা। আপনার ঠাকুরদাও কি সেখানে বাস করতেন? আগে না। তিনি কোথায় থাকতেন? ব্যবসার সূত্রে তার কলকাতায় আসা যাওয়া ছিল বটে, কিন্তু তিনি স্থায়ীভাবে বাস করতেন এই বাড়িতেই। তাহলে গুপ্তধনের বাকি অংশও আছে এই বাড়িতেই। আবার জিজ্ঞাসা করি, কোথায় প্রতাপ খুঁজতে কোথাও বাকি রেখেছে কি? অন্ধের মতো খুঁজলে কিছুই পাওয়া যায় না। বীরেন এইবারে কিঞ্চিত শ্লেষ জড়িত কণ্ঠে বললে, তাহলে চক্ষু স্নানের মতো খোঁজবার পদ্ধতি আপনি দেখিয়ে দিন। জয়ন্ত অবিচলিত কণ্ঠে বললে, তাই দেখাবো বলেই তো আমার এখানে আগমন। উত্তম, আমরা অপেক্ষা করছি তাহলে। পকেট থেকে চন্দ্রনাথ লিখিত অসম্পূর্ণ কাহিনী সংবলিত খাতাখানা বার করে জয়ন্ত বললে, বীরেনবাবু, আপনার ঠাকুরদার রচনার পঞ্চমাংশে অর্থাৎ উপসংহারে কি আছে বলেননি তো? আছে একটা অর্থহীন পদ্য বা ছড়া, কিন্তু মূল কাহিনীর সঙ্গে তার কোনোই তো সম্পর্ক নেই। কে বললে সম্পর্ক নেই? হ্যাঁ, কে বলে তা অর্থহীন? আপনি যা ভেবেছেন প্রতাপ চৌধুরীও তাই ভেবেছিল, সেই জন্যেই আধার ভেদ করে ফুটে ওঠেনি আলোর রেখা। আমিও প্রথমে সেই পদ্যটিকে অগ্রাহ্য করেছিলাম, কিন্তু তারপরে মনে মনে তাকে নিয়ে যথেষ্ট ভেবেচিন্তে রীতিমতো অর্থের সন্ধান পেয়েছি। অর্থ না অনর্থ? না, অনর্থের মধ্যেই সত্য অর্থ, অর্থাৎ সেই পদ্যটি ব্যক্ত করে দিয়েছে গুপ্তকে। অতঃপর আমি সেই পদ্যের নির্দেশ মেনেই গুপ্তধন অন্বেষণ করব। সকলে অবাক হয়ে জয়ন্তের কাণ্ডকারখানা নিরীক্ষণ করতে লাগল বিস্মিত নেত্রে। অনুরূপ ক্ষেত্রে অন্যান্য অন্বেষণ করা যা করে জয়ন্ত সেসব কিছুই করল না। অর্থাৎ সিন্ধুক আলমারি দেরাজ ডেস্ক বা বাক্স প্রভৃতি হাঁটকেও দেখলে না, কিংবা ঘরের ছাদ দেওয়াল কি মেঝে ঠুকেও দেখলে না কোনো জায়গা ফাঁপা বা নিরেট। সে প্রথমে বিকীর্ণ ও স্তূপীকৃত পুস্তকগুলোর প্রত্যেকখানা তুলে নিয়ে তাড়াতাড়ি হস্তচালনা করে গেল। তারপর বাসনকোসনগুলোও নেড়েচেড়ে দেখলে। তারপর কড়িকাঠ থেকে ঝুলন্ত কড়ির আলনার দিকে উচ্চ মুখে স্থির নেত্রে কিছুক্ষণ তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। সুন্দরবাবু বললেন, কি হে, আলনা দেখে একেবারে থ হয়ে গেলে যে? কড়ির কারুকার্য করা সুন্দর আলনা একালে আর দেখা যায় না। দণ্ডটা অন্তত চার হাত লম্বা আর এক বিগত মোটা। দণ্ডের সমস্তটা পুরু লাল কাপড়ের আবরণ দিয়ে মোড়া, আর উপরে বসানো অজস্র কড়ি, হংসী কড়ি, কারণ রং সাদা। সুন্দরবাবু, 70-75 বছর আগেও কলকাতায় আর মফস্বলে বাজারে কড়ি ফেলে জিনিস কেনা যেত, জানেন কি? আগে না, তা জানি না। ওই কি তোমার গুপ্তধন? ও হচ্ছে এখন বাজারে অচল ব্যক্ত ধন, সবাই দেখেও দেখতে চায় না। কিন্তু আলনাটা একবার নিচে নামালে হয় না?
দেখ কেন? আরে ভালো করে শেখলে কারিগরের কারিগরিগুলো দেখবো। তোমার যত সব ছেলে মানুষই পায় না, কিন্তু জয়ন্ত যা ধরে আর ছাড়ে না, কাজেই দড়ি ছেড়ে আলনাটাকে নিচে নামিয়ে আনতে হলো। জয়ন্ত মাটির ওপরে বসে পড়ে দুই হাতে দণ্ডটাকে নাড়াচাড়া করে বললে, এটা খুব ভারী, নীরের বলে ঠিক মনে হয় না। সেকালের লোকরা ভারী ভারী আসবাব বানিয়ে ধনগর্ব প্রকাশ করতো, আর একালের আমরা হচ্ছি সূক্ষ্মতার ভক্ত। কড়ি খচিত লাল আবরণীয় তলায় কাঠ আছে বলেই মনে হয়। বীরেনবাবু, একখানা করাত বা ধারালো কাটারি এনে দিতে পারেন কি? কি আশ্চর্য, কি করবেন? আনলেই দেখতে পাবেন। করাত ও কাটারি দুই পাওয়া গেল। জয়ন্ত বিনা বাক্য ব্যয়ে কড়ির আলনার একটা প্রান্ত কেটে ফেলে বললে, এটা দেখছি বিশেষভাবে তৈরি ফাঁপা জিনিস, তবুও এত ভারী কেন? সে ভেতরে হাত চালিয়ে দিয়ে যা বাইরে টেনে আনলে তা হচ্ছে এমন চমকপ্রদ অভাবিত জিনিস যে সুন্দরবাবু মানিক ও বীরেন বিস্ময়ে আনন্দে ও উত্তেজনায় মুহ্যমান হয়ে স্তম্ভিত নেত্রে দাঁড়িয়ে রইল মৌন শিলা মূর্তির মতো। তার মধ্যে ছিল হীরক, নীলকান্ত মণি, মরকত, পদ্মরাগ ও মুক্তা প্রভৃতি মহামূল্য রত্নরাজি। আরও কয়েকবার হস্তচালনার ফলে কক্ষতলে ছড়িয়ে পড়ল আরও কয়েক মুঠো মণিমুক্তা হয়ে দীপ্যমান ইন্দ্রধনুর খানিকটা খণ্ড খণ্ড হয়ে মুগ্ধ দৃষ্টির সামনে ছড়িয়ে পড়ে সৌন্দর্য স্নান করছে প্রভাতী সূর্যকিরণে। শুক্ল, হরিৎ, নীল, পীত ও রক্ত প্রভৃতি বিবিধ বর্ণের যে কি অপরূপ সমুজ্জ্বল পুলকোচ্ছ্বাস। জয়ন্ত পরিতৃপ্ত কণ্ঠে বললে, বাইরে যা এনেছি তাই যথেষ্টরও বেশি, ভেতরে রইল আরো কত লক্ষ টাকার ঐশ্বর্য, আমার তা কল্পনায় আসে না। এখন আপনাদের কিছু বলার আছে কি? সুন্দরবাবু কেবল বললেন, হুম। মানিক বললে, জয়ন্তের কথা শুনে আর ভাবভঙ্গি দেখে আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম, আজ এখানে এমনি কোনো অপূর্ব আর আশ্চর্য ব্যাপারই দেখতে পাবো। বীরেন অভিভূত ও উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, জয়ন্তবাবু, জয়ন্তবাবু, আপনি ঐন্দ্রজালিক, না না, আপনি তার হচ্ছে বেশি বিস্ময়কর। জয়ন্ত ঘাড় নেড়ে বললে, অত্যুক্তি করবেন না বীরেনবাবু, আমি কেবল সহজ বুদ্ধি ব্যবহার করতে পারি, আপনি যা পারেন না। বীরেন বললে, এখনো বুঝতে পারছি না আমার গলদ হয়েছে কোনখানে। কেন, আপনি খাতার পদ্যটিকে অর্থহীন শব্দ সমষ্টি বলে মনে করেছিলেন না? বীরেন বললে, তার অর্থ আপনি আমাকে বুঝিয়ে দিন। জয়ন্ত হাস্যমুখে বললে, অর্থ তো স্বতঃস্ফূর্ত, তার কত অংশ আবার শুনুন। কিন্তু আমি ঠিক জানি ভাই, গুপ্ত পথে রপ্ত সবাই, সর্বজনের সামনে লুকোয় সহজ পথের পন্থী। তারপর স্পষ্ট কথা, মানসয়নন যে খুলে চায় সত্য মানিক সেই খুঁজে পায়, মূর্খ শুধু রত্ন খোঁজে মস্ত লোহার সিন্ধুকে। টিকা করব, চন্দ্রনাথবাবু বলেছেন গুপ্ত পথে চলতে সবাই অভ্যস্ত, যা গুপ্ত তাকে আবিষ্কার করতে গেলে সকলেই আগে গোপনীয় স্থানীয় অন্বেষণ করে, যা চোখের সামনাসামনি থাকে তাকে অবহেলা করা হয়। এই জন্যে যার সহজ বুদ্ধি আছে সে সকলেরই চোখের সামনে অনায়াসে অবস্থান করেও কারোর দৃষ্টি আকর্ষণ করে না, তারই অন্বেষণা সফল ও তারই ভাগ্যে মণিমাণিক্য লাভ হয়, যার মান সনেত্র উন্মুক্ত। কিন্তু মূর্খেরা ভাবে রত্নের সন্ধান পাওয়া যায় কেবল প্রকাণ্ড লৌহ সিন্ধুকেই। বীরেনবাবু, এই বদ্যই হয়েছে আমার চাবিকাঠি, আর তারই সাহায্যে খুলেছি আমি রহস্য সিন্ধুক। সুতরাং, সুন্দরবাবু বললেন, সুতরাং জয়ন্তের কথা ফুরলো, বীরেনের ব্যথা জুড়লো। আমিও বাবা পদ্য টদ্য রচনা করতে পারি, দেখেছো তো?